আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে কত মে 28, 2022, আমরা অ্যাসাইনমেন্ট 1003 শুরু করব। চলো, তো আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করবো একটু। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই, তাই না? এখন এই অ্যাসাইনমেন্ট 1003, আমাদের এই অ্যাসাইনমেন্ট ভিডিওগুলোতে দেওয়া আছে, একদম কমপ্লিটলি দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে এটা, আর আমরা তো অ্যাসাইনমেন্টের শিটটা ইমেল করেছি, তাই না? ওই শিটটা পেলে আর এইটা শিটটা ধরে প্র্যাকটিস করে, আর মানে আগে শিটটা ধরে প্র্যাকটিস করেন, কোথায় থেকে গেলে তখন আমার এই অ্যাসাইনমেন্ট দেখবে। আর তারপরেও অ্যাসাইনমেন্ট দেখেও যদি যদি না পারেন, তখন তো আমরা ক্লাসে আলোচনা করব। ক্লাসে আলোচনা করে আমাদের স্ল্যাকে মেসেজ দিলাম। এই তো অ্যাসাইনমেন্ট, ধরেন এই শুরু থেকে 1003 শুরু থেকে ওইখান তো করে দেওয়া আছে, এইটা আর আমি রিপিট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি দেখুন একজন স্ক্রিন শেয়ার করে ট্রাই করেন ওপাশ থেকে, তাহলে অন্যরা এই করতে পারে, আপনারা নিজে নিজে ফলো আলো করেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, আপনার যে ডান সাইডে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট 003, এটা 16 মিনিটের ভিডিও, জি, আমরা কি জাস্ট এইটুকু থেকেই মানে পারবো করতে না এই আমাকে ভিডিও? অ্যাসাইনমেন্ট 1001, 1002 না করলে 1003 পারা যাবে না। ওকে, না আমি বলতেছি 1003 তে মানে এইটুকুর সাথে আর আমরা প্রথমগুলো যদি করি তাহলে কভার করতে পারবো, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু অ্যাসাইনমেন্ট, থ্যাংক ইউ। জি অ্যাসাইনমেন্ট 1001 ওয়ান ওয়ান করতে অনেকের কয়েক ঘন্টা লাগছে, ওয়ানটা করতে, টু করতে কয়েক দিন লাগছে, লেগেছে, সময় লাগবে। ওগুলো তো তোমার তো কমপ্লিট হয় নাই, তো তুমি তো দেখছি যে একটা প্রজেক্ট মাত্র করেছো নাকি কয়েকটা, না দুই তিনটা? জি হ্যাঁ, আমি আমার আসলে লাস্ট উইক আমার একটু জ্বর ছিল এবং আমি খুবই অসুস্থ ছিলাম, এই জন্য করতে পারি নাই। তাহলে বই নিয়ে যাওয়ার কথা ছিল, তো বই নিয়ে যাওয়া। আপনি কি এই মানডেতে বাসায় থাকবেন ও মানে? মানডে থাকবো, কিন্তু কালকে আমরা যেতে পারি ওইদিকে, যদি যাই তাহলে মনে করো বই নিয়ে যেতে পারি, মনে করো। ও আসবেন, যদি আসেন তাহলে নিয়ে আসতে পারেন, হ্যাঁ আমি আমি থাকবো না। একটা মেসেজ দিয়ে রাখো, বইটা আমি কালকে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ। ইসমাইল, আসসালামু আলাইকুম স্যার। তুমি স্ক্রিন শেয়ার করো ওর থেকে দেখি। আচ্ছা, আপনি একটু ডিরেকশন দিয়েন প্লিজ, মানে এটা হ্যাঁ অনেক ইয়ে আছে যে ডক্টর লুৎফর আছে বা আমরা আছি, তুমি কোথা থাকো জোরে জোরে রিড অ্যালার্ট করে, অন্য আমরা সময় আছি এখানে, অসুবিধা ফলো নেই, করেন, শুরু অন্য করো। সময় ফলো করেন। শুনেন, আমি আর আমার আমার ডক্টর লুৎফর আমরা দুজন করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই 16 মিনিটও লাগবে না, আরো আগে হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে সময় বেশি লাগবে, কিন্তু আপনারা করেন। ওই আগের দিন যেমন আমরা করলাম না, একজন করেন অন্যরা ফলো আলো করেন, সবাই একসাথে যাই, আস্তে আস্তে সবাই একসাথে যাই, সবাই একসাথে স্টার্ট করেন, একদম সবাই হচ্ছে যে প্রথমে গিটহাবে যান, গিটহাবে গিয়ে অ্যাসাইনমেন্ট 1003 প্রজেক্ট তৈরি করেন। ইসমাইল, আমি হচ্ছে যে শেয়ারিং ইয়ে করতেছি, দাঁড়াও, ওই আমার তো স্টপ দিছি, ওকে স্যার। আমার দেখতেছি স্ক্রিনে, করো যা পারো করো, না হলে তো আসি তো সাথে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? ইসমাইল ক্লোজ করে দাও, যে ইন্টারনেট কানেকশন ইজ বিং কন্ট্রোল, ওইটা ক্লোজ করে দাও, ক্রস ক্রস। আজকে হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট 1003 হচ্ছে রাইট অ্যান্ড এক্সিকিউট অটোমেটেড কোর্স উইথ জাভা অ্যান্ড সেলেনিয়াম ওয়েব ড্রাইভার দ্যাট উইল সাইন ইন টু আ জিমেইল অ্যাড্রেস অটোমেটিক্যালি উইদাউট এনি ম্যানুয়াল ইন্টারাকশন। প্রথম আমাদের স্টেপ প্রিরিকুইজিট হচ্ছে সাবস্টেনশিয়ালি কমপ্লিট কমপ্লিশন অফ অ্যাসাইনমেন্ট 1002, নো এক্সেপশন অ্যাট অল। প্লিজ চেক ব্যাক ইউর ইমেইল টু রিভিউ দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যাসাইনমেন্ট 1002 ইফ নিডেড। সরাসরি স্টেপে চলে যাব কি আমি? হ্যাঁ এই যে হ্যাঁ স্টেপে। হ্যাঁ আচ্ছা, প্রথম বলছে লগ ইন টু ইউ লগ ইন টু ইউর গিটহাব অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট অ্যাট লিস্ট 3 রিপোজিটরিজ প্রজেক্টস। ওয়ান অফ রিপোজিটরিজ মাস্ট বি নেমড অ্যাজ ওয়েব অটোমেশন 1003।
আমরা 1033 একটা অটোমেশন রিপোজিটরি ক্রিয়েট করি দেখাও। আচ্ছা ইসমাইল শোনো, 1002 না করে 2003 করতে পারো তুমি, ওই হ্যাঁ অনের জায়গায় 2 করে দাও, হ্যাঁ 2003 করো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি নামটা এখানে কপি করে নিলাম। হ্যাঁ নামটা কপি করে নাও, গিটহাবে যাও, আস্তে আস্তে যাও, সবাই সবাই একসাথে যাক। আর প্রথমে হচ্ছে গিটহাবে যে প্লাস সাইনে চাপলে নিউ রিপোজিটরি আসে, তার এখানে ক্লিক করি, নতুন একটা রিপোজিটরি তৈরি করব, কারণ অ্যাসাইনমেন্টে বলে দিচ্ছে যে ওয়েব অটোমেশন 1003 নামে, তো আমি হচ্ছে 2003 নামে করি, কারণ আমরা 1003 স্লোলি স্লোলি আমি আমরা স্ট্রি আছে তো ছোট করে এতদূর পর্যন্ত আসলে আপা বলেন অসুবিধা নেই। আমি হোমে যেতে পারছিলাম, আমার সেম জিনিসটা আসতেছে না কেন? আপার রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন না? আচ্ছা পাইছি, যে প্লাসে যাব তাই না? হ্যাঁ প্লাসে গিয়ে নিউ রিপোজিটরি, হ্যাঁ গেলাম এখানে, এই যে রিপোজিটরি নেম দিলাম ওয়েব অটোমেশন 2003 দিলাম, ডেসক্রিপশন কিছুই না, শুধু আমি এই ওয়েব স্পেস দিলাম অটোমেশন স্পেস 2003, এটা পাবলিক রিপোজিটরি। হ্যাঁ যে এই বক্সটা ফিল আপ করে দিলাম, অ্যাড আ রেডমি ফাইল, তারপরে গিট ইগনোর এ হচ্ছে যে জাভা খুল, জাভা দেব। ইসমাইল ম্যাভেন আছে না? দেখো তো ম্যাভেন আছে নাকি? হ্যাঁ ম্যাভেন আছে। আচ্ছা এটা কি প্রাইভেট করব? না পাবলিক, পাবলিক করেন পাবলিক, তারপর হচ্ছে অ্যাড টু রেডমি, এর ম্যাভেন অ্যাড করব, গিট ইগনোর এই টেমপ্লেট যেটা আছে এটা ম্যাভেন অ্যাড করি, ম্যাভেন সার্চ দিলে না ম্যাভেন এ যে নিচে চলে আসে ম্যাভেন দিলাম, লাইসেন্স হচ্ছে ম্যাভেন আর জাভার মধ্যে আসলে পার্থক্যটা লাইসেন্স, ম্যাভেন একটা বিল্ট ইন বিল্ট টুল, এটা কমপ্লিটলি ফ্রেমওয়ার্ক সহ আসবে, অটোমেটিক বিল্ড করা থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর এই যে এখানে লাইসেন্সে অ্যাপাচি লাইসেন্স 2.0, লাইসেন্স 2.0 দেখুন, একটা লাইসেন্স দিতে পারেন অ্যাপাচি এমআইটি, ইসমাইল এমআইটি তে যাও, সেটা যাও দেখি। আমাদের এই প্রজেক্টটা হবে ম্যাভেন প্রজেক্ট, বুঝছেন? ওকে থ্যাংক ইউ। ইসমাইল এই জায়গা ওয়েট করো, সবাই একসাথে জায়গা ওয়েট করো, সবাই একসাথে জিজ্ঞেস করো, একে একে জিজ্ঞেস করো সবার আসছে কিনা এই পর্যন্ত। হ্যাঁ কারোর এ পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানান প্লিজ। একটু রেডমি মামুন আসছে, মামুন হ্যাঁ আবার হয়ে গেছে, এ পর্যন্ত হইছে। রাহান ভাই হ্যাঁ আমার হচ্ছে, থ্যাংক ইউ। আমি না একে একে চেক করতে চাই, সবাই একসাথে আসতে হবে। নাজমুল জি হইছে, মাহিরা কি কাজে নাকি বাসায়? আমি কাজে ভাই, ফোনে, আমি ফোনে জয়েন করছি। ফোনে জয়েন করলে তো হবে না রে ভাই, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে এইটাই। আমি নেক্সট নেক্সট উইক গান গাইলে, মনে মনে গান গাইলে খুব ভালোই শোনা যায়, সবাই স্কুল ভালো হয়। কিন্তু ভাই আসেন কি কয়? আমি নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ বাসায় বসে করতে পারবো। ইয়ে কি কয়? ছুটি নেই। মাহাদি তোমার হচ্ছে? মাহাদি মাহাদি রাহিমা কি অবস্থা? সাইদ 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 ভাই আছেন? জি আমি আছি, আমি করতেছি। হ্যাঁ আচ্ছা আর কে আছে বাকি? দেখলো তন্ময় কি অবস্থা? শাহনাজ ভাই জি ভাইজান আমি আছি। লাইসেন্সটা কি অ্যাপাচিতে যাচ্ছি না আমরা? অ্যাপাচি এমআইটি যে কোন একটা গেলেই হয়। ওকে আচ্ছা ওনারটা কি যার যার নাম হবে না? জি প্রথমে যে রিপোজিটরি নেম নাম লিখেছি বাদিকে, আমার ওনার নাম হচ্ছে সুলতানা 22, এটা ঠিক আছে?
আপনাকে এটা চেঞ্জ করতে হবে কোনটা কোনটা কোথায় দেখুন তো বলেন মানে প্রথমে যখন ক্রিয়েট নিউ রিপোজিটরি ডান দিকে তো আছে রিপোজিটরি নেম ওয়েব অটোমেশন 2003 হ্যাঁ পা ওটা আপনার ইউজার নেম ওটা চেঞ্জ করার দরকার আপনার ইউজার নেম আপনার যে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনার ইউজার নেম থাকবে এখানে বাম পারে যে ওনার দেখাচ্ছে ইসমাইলের ছবি দেখাচ্ছে এখানে তো আপনার অ্যাকাউন্টে দেখাবে আপনার ছবি ওনার আপনি আচ্ছা ইয়া থ্যাংক ইউ ইয়া এটা একটু জানার জন্য ওকে হুম আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব তাহলে ওয়েট করো সবাই এনশিওর করো যে আসছে নাকি ছবি আমি 2003 নামে ক্রিয়েট করছি এই যে আমাদের লাইসেন্স আছে গেট ইগনোর আছে আর রেডমি ফাইল যেটা হচ্ছে আমরা বক্স ফিল আপ করে তারপর আমরা অ্যাসাইনমেন্টে যাই দেখি কি বলে বলছে সেকেন্ড স্টেপে হচ্ছে যে ক্লোন ইওর ওয়েব অটোমেশন 1003 রিপোজিটরি ইন ইওর ওয়ার্কস্পেস ফোল্ডার আ স্যাম্পল ক্লোন স্টেটমেন্ট ইজ ফলো অ্যাজ ফলোস আচ্ছা এখন ক্লোন করতে বলছে আমরা সবাই মোটামুটি জানি যে কিভাবে ক্লোন করতে হয় তারপরে আমি দেখাচ্ছি আবার ফাইল এক্সপ্লোরারে যাব উইন্ডোজ চেপে ধরে উইন্ডোজ কি চেপে ধরে ইতে ক্লিক করলে ফাইল এক্সপ্লোরার ওপেন হবে তারপর হচ্ছে যে ওয়ার্কস্পেসটা খুঁজতে হবে আমরা মোটামুটি সবাই জানি যে ওয়ার্কস্পেসটা ঠিক অ্যাক্সেসে রাখা হয়েছিল গত ক্লাসে এই যে আমার ওয়ার্কস্পেস টা লেফট এর জন্য আছে আমি একটু দেখি আমারটা আমারটা সবাই একসাথে আসুক এখানে ক্লিক করুন আমি কিন্তু আমার ইয়াতে পাচ্ছি না ফাইল এক্সপ্লোরারে ওয়ার্কস্পেস পাচ্ছেন না না এই যে এখানে একটা সার্চ দাম তো এই যে সার্চ অ্যাসাইনমেন্টস এখানে একটা সার্চ দাও আচ্ছা এক মিনিট কোথায় সার্চ আচ্ছা ফাইন একটু সার্চই দেখি দেখেন আপনার লেফট সাইডে কুইক অ্যাক্সেস মনে হয় আছে দেখো তো বাম দিকে ইসমাইল বাম দিকে কুইক অ্যাক্সেস করা ছিল তো দেখি আমি খুঁজে পাচ্ছি না এখন আমি উইন্ডোসে গিয়ে না পেলে আপনি এখানে সার্চ দেন যদি ওয়ার্কস্পেস নামে থেকে থাকে আমি কুইক এক্সেসে আসছি সেখানে আবার লিখবো ওয়ার্কস্পেস তাই না দেখি এখানে আমি দেখতেছি আছে কিনা কোথায় আছে একটু দেখি আমি গেছি হ্যাঁ আচ্ছা ইউজার ক্লিক করে এটা ভালো কথা আমি সি ড্রাইভে গেছি এবং আমি তারপরে ইউজার্স এই যে ইউজার্স নামে একটা হ্যাঁ ইউজার্স আমি এখন ইউজার্সে আছি কিন্তু আমি ওয়ার্কস্পেস নামটা দেখতেছি না না ইউজার্সে ডাবল ক্লিক করেন ইউজারে ক্লিক করেন আচ্ছা আচ্ছা ডাবল ক্লিক করে ঢোকেন আগে ফোনটা ডাবল ক্লিক করে ঢোকা পাবলিক সুলতানা অনেক কিছু আছে কিন্তু ওয়ার্কস্পেস না নাই ডাবল ক্লিক করেন সুলতানা ডাবল ক্লিক করে নিচের দিকে দেখেন ওয়ার্কস্পেস থাকার কথা আচ্ছা কত ক্লাস ও আচ্ছা এক মিনিট আবার যাই
এখন কি করব রাইট বাটন ক্লিক করে কি করব উপরে দেখেন এই যে আমারটা দেখেন স্ক্রিন থার্ড নাম্বার অপশনে পিন আমি দেখতেছি আচ্ছা এখন পিন টু কি কি দিব পিন টু কুইক অ্যাক্সেস ওকে ওটা কি রাইট বাটন না লেফট বাটন হ্যাঁ ওখানে লেফট ওকে করছি করছি আচ্ছা এখন এখন জেনারেলি ওই অটোমেটিকই পাবেন অর্থে এই ওয়ার্কস্পেসে এখন ডাবল ক্লিক করে আচ্ছা সেটা কি রাইট বাটন না লেফট বাটন আপা ডাবল ক্লিক লেফট ক্লিক করলে অলওয়েজ যখন ওয়ান ক্লিক বলা লেফট বাটন আমরা রাইট ক্লিক তখন বলি দহ রাইট বাটন আর যদি সিঙ্গেল ক্লিক ডাবল ক্লিক এগুলো বলতেই বোঝা লেফট লেফট বাটন আচ্ছা থ্যাংক ইউ এখন আসছে জাভা প্রোগ্রাম এই যে উপরে যে পাটটা আছে এই পাটে ক্লিক করব ক্লিক করলে পুরো পাটটা সিলেক্ট হয়ে যাবে জিনিসটাকে আমি একটু দেখি আমারটা আসছে জাভা প্রোগ্রাম এ 27 যখন ক্লিক করছি আর আসছে ওখানে তো যাবেন না আপনি শুধু ওয়ার্কস্পেসে যাবেন ওয়ার্কস্পেসে ছিলাম হ্যাঁ ওয়ার্কস্পেস থেকে উপরে চাপ দিতে হবে আমি আপনাকে দেখেন কথাই দিছি আপনি যে আপারে চাপ দেন ফেরত গেছে না যে আপার বাম পাশে আপারে চাপ দেন যে দিলে ওয়ার্কস্পেসে ফেরত যান আমি খুঁজে পাচ্ছি না কিছু ওয়ার্কস্পেসে আমার স্ক্রিনটা দেখতে পাইলে আপনি দেখতে পারবেন যে আপনার স্ক্রিনটা দেখার পরে কিন্তু আপা দুইটা কম্পিউটার থাকলে না সাইড বাই সাইড করে নিতে পারেন আমি মোবাইল দুইটা কম্পিউটার নাই দুইটা কম্পিউটার না থাকার কারণে আমি একটা দিবাতেছি না একটু স্লোলি প্লিজ জাস্ট ওয়েট আমি দেখতেছি আবার ট্রাই করতেছি দুইটা এক সময় ফোন দিয়ে ইউজ করতে হইতো না বললাম ইয়া ইয়া সাইদা মোবাইল ইউজ করেন একটু এক্স্যাক্টলি আমি মাঝে মোবাইল করে এক পাশে রাখি আর প্র্যাকটিস করি আমি আচ্ছা আমি এখন আপারে ক্লিক করছি আর আসছে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড মিউজিক এটা উইন্ডো সি আমি আসতে পারতেছি আমি আসতে পারতেছি আপা একদম লেফট সাইডে উপরের দিকে দেখেন তো এখন ওয়ার্কস্পেস পান কিনা হ্যাঁ আছে উপরে আছে ডাবল ক্লিক করেন তো ওয়ার্কস্পেস এর উপরে হ্যাঁ করছি এখন আসছে কি জাভা মানে আমার পেজে আসছে জাভা আপনি এখন এই যে এইখানে ক্লিক করেন এই যে উপরের অংশটা এই যে ফাঁকা জায়গায় ইসমাইল আবার দেখো ক্লিক করেন অথবা সিলেক্ট করেন উইথ জাস্ট ব্লু করেন হ্যাঁ মাউস দিয়ে পারেন এই যে এই অংশটাতে আপা এই যে এই অংশটা এই যে এই যে এই যে আমি মার্ক করে দিচ্ছি হ্যাঁ এই অংশটাই আমার জন্য এটাকে পুরো কি করব সিলেক্ট করব একবার ক্লিক করে ডানে ডানে একটু এই বারের মধ্যে ক্লিক করেন আচ্ছা 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 বুঝছি ওকে করার পরে ব্যাক স্পেসে চাপ দেন আমার কিন্তু এক্সকিউজ মি আমার কিন্তু পুরোটা সিলেক্ট হয় না আপা আপনি বড় করে নেন এটা এই এই উইন্ডোটা বড় করে নেন ওই যে ম্যাক্সিমাইজ করে নেন আমি শুধু দেখলে হয় একসাথে করলে দৃষ্টিটা বেটার হবে আমার দৃষ্টিটা সিলেক্ট হচ্ছে না পুরাটা আপনি এনি হাউ আপনি করেন আপনি হতেছে মাউস দিয়ে টান দিয়ে করেন যেভাবেই করেন আমি আমি যে চেষ্টা করতেছি অর্ধেক হয় সুলতানা সাইদা খালি পুরাটা হয় না আস্তে আস্তে করেন এক যে কোন এক সাইড থেকে আস্তে করে করেন ইসমাইল এবার বুঝছি সিএমডি হ্যাঁ লিখছি এন্টারে ক্লিক করছেন হ্যাঁ এন্টারে ক্লিক করলে আমার মতে এরকম আসছে কমান্ড প্রম্পট আসছে রাইট আসছে হ্যাঁ এখন তাহলে ওই যে গিট ক্লোনের যে আপা কমান্ডটা ছিল গিট স্পেস ক্লোন লিখতে হয় ওনারে জিজ্ঞেস করেন জি গিট স্পেস ক্লোন জি আপা বলতে পারবেন পরে কি হয় মনে আছে কি জাস্ট সেন্টার দিব না না আপা এন্টার নাও যে লিংকটা কপি করতে হবে আর কি যেটা কপি করছ সেটা পেস্ট করবে এখন এখানে এই তো না 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 এই যে ইয়াতে আসতে হবে আগে ইয়াতে আসেন কপি কপি তো করা হয়নি এখন মামা আবার আবার আবার
মামা আবার দেখাও একটু না হলে ক্রমে আসেন আপা আমি এখানে আসব মানে মানে গিট গিটে আসব আবার হ্যাঁ হ্যাঁ গিট হাবে আসেন গিট হাবে আসব আবার হ্যাঁ এখন এটা নতুন একটা প্রজেক্ট আমরা একটু রিপোজিটরি একটু ক্রিয়েট করলাম না হ্যাঁ আমি গিটটা খুঁজে ফোনে আছে না গিটটা খুঁজে বের করি কোথায় রাখছি মনে দুইবার হয়ে যাচ্ছে গিটহাবটা আগের গিটহাবটা খুঁজে পাচ্ছি না ক্লাসের সময় যদি বসেন এগুলো যদি প্র্যাকটিস না করেন না তাহলে কিন্তু পারবেন না আমাদের যে সময় নষ্ট হচ্ছে আপা এগুলো তো আমি যখন বসছি আমি প্র্যাকটিস করার জন্য আমাদের তো কারোর সাথে ইয়ে হয় না খুঁজে পাচ্ছি না জানি যে কিভাবে হচ্ছে করতে হয় এই যে কোডে ক্লিক করলে এই যে অপশনে কপির অপশন থাকবে HTTPS এ আসলে অটোমেটিক চলে আসার কথা তারপরে এই যে কোডে কপিটা লিঙ্কটা কপি করে নেওয়া যাবে কপি করে নিয়ে জি সরি আমি আমি একটা জিনিস সবার বলতে চাই ওই যে আপনার HTTP আছে না অনেক সময় এটা SSH থাকে এবং অনেকে ওটা কপি করে তো এটা যেন না করে হ্যাঁ হ্যাঁ ওই যে HTTPS থেকে এই লিংকটা কপি করতে হবে SSH আবার লিংক না এইটাতে আর কি আছে এই লিংকটা আছে লিংকটা কপি করে হচ্ছে যে কমান্ড প্রম্পটে আসতে হবে কমান্ড প্রম্পটে তো লিখেই রাখছে হচ্ছে গিট ক্লোন আমি আগেই লিখে রাখছি যদিও একটু অসামঞ্জস্য হলো তো গিট স্পেস ক্লোন স্পেস দিয়ে কন্ট্রোল ভি চাপবো ওই যে লিংকটা কপি করলাম এই লিংকটা এখানে পেস্ট করব পেস্ট করলে কিন্তু লিংকটা চলে আসছে এই যে এখন হচ্ছে যে যদি এটা আসে সবার তাহলে এখন এন্টারে ক্লিক করব তাহলে কিছুক্ষণের মধ্যে এই রিপোজিটরিটা আমার ওই ওয়ার্কস্পেস ফোল্ডারে ক্লোন হবে ক্লোন করার পরে দেখার কথা মনে ছিল না আমার এটা ফোল্ডারটা ছিল না সবারই এমন হওয়ার কথা যদি ক্লোন করে থাকেন এটাতে ঢুকলে হচ্ছে যে লাইসেন্স রেডমি এন্ড গিট ইগনোর আর গিট এই ফাইল এবং ফোল্ডারগুলো থাকবে কিন্তু আমার গিটের ফোল্ডারটা আছে না এখন আচ্ছা ওইটা হচ্ছে যে ইয়া হিডেন থাকে অনেক সময় হিডেন থাকে অনেক সময় হিডেন থাকে ভিউতে গিয়া এই যে ভিউতে গিয়া এই যে হিডেন ফোল্ডারে ক্লিক করতে হবে হিডেন আইটেমস আছে এই যে ভিউ আছে ইসমাইল একটু আপনার কমান্ড প্রম্পটে একটু জানতো ওখানে আপনি কপি করার পরে আমার এখানে আপনার ওই যে দেখেন রিসিভিং অবজেক্ট 100% জি জি এরপরে আমার এখানে দুইটা ইয়েলো কালারের লাইন আসে সবসময় আমি দেখি লেখা হলো core.use built-in
something is deprecated semicolon, then please set code dot something. Yellow color এর দুটো লাইন আছে আপনার ডুপ্লিকেট করতে নাকি ভাই আপনি মনে হয় আমার আমারই আগের প্রজেক্ট ক্লোন করছিলেন আমার প্রজেক্ট ক্লোন করছিলেন না না আজকে তো নতুন ক্লোন করলাম 2003 নতুন রিপোজিটরি ক্রিয়েট ক্লোন করলেন হ্যাঁ ওয়েব অটোমেশন আগে তো 1003 ছিল আজকে তো ক্লোন করছি 2003 ও আচ্ছা তাহলে ইসমাইল করুন তারপর আপনার স্ক্রিন শেয়ার করেন তাহলে ওকে ওকে আপনি শেষ করেন ইসমাইল শেষ করুন আচ্ছা তারপরে হচ্ছে যে assignment যাই দেখি ক্লোন করার পরে কি বলছে দেন বলছে ওপেন এক্লিপস এন্ড ক্রিয়েট আ নিউ ম্যাভেন প্রজেক্ট এক্স্যাক্টলি নেমড অ্যাজ ওয়েব অটোমেশন 1003 ইউ শুড সি ইট অটোমেটিক্যালি ইম্পোর্টেড ইন ইওর এক্লিপস প্রজেক্ট লিস্ট ইফ নট ইম্পোর্ট ইট ম্যানুয়ালি অ্যাজ অ্যান এক্সিস্টিং ম্যাভেন প্রজেক্ট তাহলে এখন আমাদেরকে হচ্ছে যে এক্লিপস ওপেন করতে বলছে এবং নতুন একটা ম্যাভেন প্রজেক্ট তৈরি করতে বলছে যেটার নাম হচ্ছে যে ওয়েব অটোমেশন 1003 2003 দেব কারণ আমি 2003 দিয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি এবং রিপোজিটরিটা ক্লোন করছি আমার ফাইল এক্সপ্লোরার আমি যদি হচ্ছে যে এক্লিপস ওপেন করি তাহলে এখানে আমার ওয়েব অটোমেশন 2003 দেখাচ্ছে না ফাইল যেগুলো ওপেন আছে ওগুলো ক্লোজ করে দাও হ্যাঁ ওপেন ওগুলো ক্লোজ করে দাও হ্যাঁ একবার সরাই দেব কি নাকি এভাবে রাখবো না এভাবে রাখলে হবে হ্যাঁ আচ্ছা তারপরে এখন আমি হচ্ছে যে ম্যানুয়ালি এটা ইম্পোর্ট করব ফাইল এক্সপ্লোরার থেকে এখানে না দি ইম্পোর্ট না নতুন তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ নতুন তৈরি করতে হবে ম্যাভেন প্রজেক্ট নতুন তৈরি করতে হবে তোমার ইম্পোর্ট না আচ্ছা নতুন ম্যাভেন প্রজেক্ট আগে তৈরি করতে হবে প্রথম সেটা তাহলে অটোমেটিক লিংক আপ হয়ে যাবে নিউ প্রথমে যে ফাইলে যাব উপরে উপরে একদম উপরে ফাইল তারপরে ফাইলে গেলে যে নিচে ফার্স্ট অপশনে হচ্ছে নিউ নিউর পরে হচ্ছে ক্লাসে আসবে তাই না 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 আদার্স যদি কারো না আসে প্রথমে যাবার পরে ম্যাভেন লেখা আছে ম্যাভেন এখানে ক্লিক করব তারপরে নিচে ম্যাভেন প্রজেক্ট এভাবে লেখা আসবে এটা সিলেক্ট করলাম নেক্সট এ যাবো কি নাকি সবার জন্য অপেক্ষা করবো একটু ওয়েট করো আচ্ছা সবাই একটু জানান যদি কারো প্রবলেম হয় তাহলে এটা কি মেভেন প্রজেক্ট করতেছেন তাই তো জি মেভেন প্রজেক্ট তৈরি করতেছি ওকে থ্যাংক ইউ রায়ান ভাই কি কম্পিউটার নিয়ে বসছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি তাহলে পর্যন্ত জান সবাই আচ্ছা এখন যদি কারো প্রবলেম থাকে জানান প্লিজ যদি এইটা ম্যাভেন প্রজেক্ট পেতে সমস্যা হয় অনেক সময় এইভাবে থাকে তো ম্যাভেন দেখা যায় না এখানে ক্লিক করার পরে ম্যাভেন প্রজেক্টে ক্লিক করব দেন নেক্সটে যাব নেক্সট আসার পর ওই যে ক্রিয়েট আ সিম্পল প্রজেক্ট এখানে কি ক্লিক করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে ক্রিয়েট আ সিম্পল প্রজেক্ট স্কিপ আর টাইপ সিলেকশন এখানে ক্লিক করলাম এটা অবশ্যই ক্লিক করতে হবে এটা অবশ্যই চেক করতে হবে না হলে এখন আমার একটা প্রশ্ন আছে জি যে আপনার দ্য সেকেন্ড যে সিলেকশন যে কপিটা চেক করাই আছে ইউজ ডিফল্ট ওয়ার্ক স্পেস লোকেশন ওখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে হিডেন অবস্থায় একটা লোকেশন একটা আমি ওই সি ইউজার মাই ওই ওয়ার্ক স্পেস একটা ইয়া চলে আসে শেষে কি ওয়ার্ক স্পেস আছে আপনার শেষে কি ওয়ার্ক স্পেস কথা লেখা আছে শেষে শেষে ওয়ার্ক স্পেস তারপরে টেস্ট প্রজেক্ট এসআরসি ওই আমার মনে আগের প্রজেক্টটা এখানে দিয়ে তাহলে ওখানে ব্রাউজ করে শুধু ইয়া করেন এটা গোটা ওয়ার্ক স্পেস নিয়ে আসেন শুধু ওয়ার্ক স্পেস নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ব্রাউজ মিসমেল ব্রাউজ করো হ্যাঁ ব্রাউজ করি ব্রাউজে ক্লিক করলাম করার পরে যে ওয়ার্ক স্পেস অটোমেটিক চলে আসে শুধু ওয়ার্ক স্পেস থাকবে হ্যাঁ ওয়ার্ক স্পেস ক্লিক করো ওয়ার্ক স্পেসে একটা ক্লিক করতে হবে হ্যাঁ করে সিলেক্ট ফোল্ডার করলাম আচ্ছা হ্যাঁ এটা থাকলে হবে হ্যাঁ এই যে এরকম আছে ফাইল নিউ আদার ফাইল কে নিউ প্রজেক্ট তারপর নিউ তারপর আদার
আদার এরপর কি হচ্ছে ম্যাভেন হ্যাঁ পেয়েছি ম্যাভেন ম্যাভেনের পরে ম্যাভেন প্রজেক্ট লেখা আছে এটা সিলেক্ট করেন পরে নেক্সট ম্যাভেন প্রজেক্ট নেক্সট হ্যাঁ হয়েছে তারপরে এই যে এই এইটা আসার কথা এরকম ইন্টারফেস ক্রিয়েট এ সিম্পল প্রজেক্ট ব্রাউজ আছে হ্যাঁ ব্রাউজ করে ওখানে মেক শিওর করা যায় ওখানে ইয়া ওয়ার্কস্পেস আছে ডান দিকে ওয়ার্কস্পেস সিলেক্ট অন্য কিছু থাকলে কিন্তু হবে না একটা ফোল্ডারের মধ্যে অন্য অন্য ফোল্ডারের মধ্যে এটা গেলে কিন্তু হবে না ইয়া ইসমাই জি ব্রাউজ এটা কি বটম সেট সিলেক্ট করব নাকি 2003 না 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 এখানে এখানে ব্রাউজ করে এটা আবার করে ইসমাইল আবার দেখা তো ইয়ে শানাস ভাই আপনি গুড ব্রাউজটা আমি 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 পরিষ্কার শুধুমাত্র কোশ্চেন হলো এটা কি সিলেক্ট করব নাকি না না আর করবেন না ওকে দোকানে শুধু ওয়ার্কস্পেস হ্যাঁ শুধু ওয়ার্কস্পেস সিলেক্ট করব একটা ক্লিক দেবে একটা ক্লিক সিঙ্গেল শুধু ট্রিগল ক্লিক দিয়ে তারপর সিলেক্ট ফোল্ডার একটা হ্যাঁ একটা ক্লিক করব সিঙ্গেল ক্লিক হ্যাঁ সিলেক্ট ফোল্ডারে চাপো এখন এই এটা চলে যাবে ডিফল্ট অপশনটা চলে যাবে আর কি আমারটা চলে গেছে কারণ ডিফল্টে আমার ওয়ার্কস্পেসটা নাই হ্যাঁ মেক শিওর করে আসছে কিনা এটাকে এইটুকু কিন্তু বলতো এটা না আসলে কিন্তু প্রজেক্ট আবার রান করবে না আসছে আমার আসছে এতদূর পর্যন্ত যদি সবার আসে তাহলে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলাম এখানে যে চলে আসছে আর্টিফ্যাক্ট আইডি গ্রুপ আইডি ভার্সন ডেসক্রিপশন নেম প্যারেন্ট প্রজেক্ট তো এখানে গ্রুপ আইডি আমরা সাধারণত যেটা দেই যে স্যার বলেছিলেন যে হচ্ছে যে প্রথমে কম ডট কোম্পানির নাম যেমন আমাদেরটা হচ্ছে আইসিটিআর গুরু ডট কম তাহলে কমটা আগে দেবো আর COM then dot তারপরে ICTR গুলো স্মাইল জি ভাই একটা সেকেন্ড আমার আমি একটু কথা বলবো স্যার এর সাথে স্যার ওই যে কম ডট তারপরে কোম্পানির নাম যদি দেই এবং এটা যদি রিয়েল ওয়েবসাইট না হয় তাহলে কি কোনো সমস্যা নেই ভাই একটা নাম দি একটা দিতে হবে ফরম্যাট চাই গ্রুপ আইডি আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ জাস্ট আ নেম একটা আছে আর্টিফ্যাক্ট আইডি দিয়ে হচ্ছে ওয়েব অটোমেশন 2003 কারণ আমি তারপর এই নামেই খুলছি এক্স্যাক্টলি সেম নাম হওয়া লাগবে এক্স্যাক্টলি এটা কেস সেনসিটিভ কিন্তু এক্স্যাক্টলি সেম নাম হওয়া লাগবে এটা আচ্ছা যেটার সাথে মানে ক্লোন করার মানে ফাইলের সাথে ফোল্ডারের সাথে আমি মানে কানেক্ট করতে চাইলে এই এক্স্যাক্টলি ওই নামটাই দিতে হবে আচ্ছা আমারটা কিন্তু এভাবে আসে নাই আমারটা একদম রো ভাবে আসছে কিন্তু আমি লিখতে পারতেছি না ইসমাইল ইয়া মামুন ইয়ে ফলো করো না তুমি ওই যে সিম্পল পেটে ক্লিক দাও নাই ব্যাক করো ইসমাইল মামুন ব্যাক করো আচ্ছা আমি ব্যাক করবো ঠিক আছে ব্যাকের নিচে ব্যাকে ক্লিক দাও দেখি ইসমাইল ব্যাকে ক্লিক দাও ওই যে মেক শিওর করো উপরে আসলে সিম্পল প্রজেক্ট হ্যাঁ সিম্পল প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি হইছে এই এখানে রাইট সাইড মেক করো রাইট সাইডে শুধু ওয়ার্কস্পেস আছে আর কিছু না শুধু ওয়ার্কস্পেস আসছে 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 স্যার আসছে শুধু আজ ইসমাইল শুধু ওয়ার্কস্পেস থাকে আর এর চেয়ে বেশি কিছু না এই যে ডান দিকে এখানে ডিফল্ট লোকেশন ডিফল্ট লোকেশন না ডিফল্ট দেওয়ার অনেক ঝামেলা করতেছে ভাই এই যে শুধু ওয়ার্কস্পেস ওকে আমারটাতে আবার নিচ্ছে না এখন আবার ওই নামে আচ্ছা ইসমাইল এরকম করতে পারেন আপনি ব্রাউজ করে ওই ওয়ার্কস্পেসটা দিতে পারেন ব্রাউজ করে নিচে ব্রাউজ হ্যাঁ ব্রাউজ করলাম ওয়ার্কস্পেস সিলেক্ট করলাম সিলেক্ট ফোল্ডার কিন্তু নেক্সট আসছে তোমার হচ্ছে না কারণ তোমার তো ওয়ার্কস্পেস তৈরি হয়ে গেছে ওই নামে বুঝছো ও আচ্ছা না ব্যাকে গেছিলাম তো সেজন্য আমারও সেম হচ্ছে আর সামনে যাচ্ছে না আবার ব্যাকই দেখাচ্ছে তাহলে কি আবার নতুন করে ক্রিয়েট করব আমাদের ব্যাকই দেখাচ্ছে ব্যাকে যাওয়ার জন্য ব্যাকে যাওয়া যাবে না তা আসলে এখানে তো ব্যাকে আসার কথা না হ্যাঁ ইসমাইল আর কাজ করে দাও এটা ক্যান্সেল করো কি করব কত বড় স্ক্রিনে দেখতে নাই তো সিলেক্ট ভালো লাগে না
আমি তো ওখানে কাজ করতে ওই দেরি বসে আছি হুম বসে আছি তাহলে এখন কি আবার নতুন প্রজেক্ট তৈরি করব হ্যাঁ হ্যাঁ একটা মিনিট ওয়েট ওয়েট এখন ফাইল নিউ আদার নেক্সট ডিলিট করতে না জানি না ডিলিট হয়ে গেছে নাকি ওই যে সিলেক্ট করা আছে তার মানে ব্যাকে যাওয়া যাবে না ফর্ম ডট আইসিটিআর গুরু এইটাই দিলাম ডেসক্রিপশনে এটা দিয়ে খালি মাঝখানে স্পেস বসাই দিলাম এতদূর পর্যন্ত সবাই করছেন কি বা কারোর অসুবিধা হলে প্লিজ জানান তাহলে আমরা নেক্সট আসেন আসেন কি আসেন আই তোমা আবার আসেন যে ব্যাকটা সারবে কিভাবে ব্যাকটা তো সারতে পারতেছি না ওই ইয়া করেন ক্যান্সেল করে দিয়ে ওই ফাইল এক্সপ্লোরারে গিয়ে ক্লোন করা প্রজেক্টটা ডিলিট করে দেন পরে কমান্ড প্রম্পটে গিয়ে আবার ক্লোন করেন নতুন করে ও আচ্ছা 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 মানে এখানে গিয়ে ক্লোন করা প্রজেক্ট ডিলিট করে দিব না আগে হ্যাঁ আগে যেটা ক্লোন করা হয়েছিল মাত্র ওইটা ডিলিট করে দিতে হবে যারা ব্যাকে অটোমেশন ওই তো ওই অটোমেশন পুরোটা ডিলিট করে দিলাম হ্যাঁ 1003 না 2003 যেটা আচ্ছা পরে আবার এটা ক্লোন করব গিটহাবটা ওকে কমান্ড প্রম্পটে গিয়ে ক্লোন git cl n clone স্পেস একটা মিনিট একটা মিনিট এখন কি ফিনিশ দিবেন নাকি ক্লাস পরে কি দেখবো আমি আপনার সাথে আচ্ছা হ্যাঁ ক্লাস পরে দেখি একটু কন্টিনিউ কর আচ্ছা তারপরে ফিনিশে ক্লিক করলাম ইনভ্যালিড প্রজেক্ট ডেসক্রিপশন স্যার আছেন কি এই প্রজেক্ট ডেসক্রিপশনটা দেখি দেই এই এই প্রবলেমটা উইদিন ক্লাসে আমি তিন চার বার ফেস করছি এই ইনভ্যালিড পরে যে কিভাবে ঠিক করেছিলাম সেটা মনে দেখি ইসমাইল আবার যা আবার করো Okay. New others Maven project next same problem আচ্ছা প্রজেক্ট ডেসক্রিপশন দিও না স্মাইল না দিলে হবে প্রজেক্ট ডেসক্রিপশন দিও না বাদ থেকে আচ্ছা শুধু নেমটা দেখা আচ্ছা ইনভ্যালিড প্রজেক্ট ডেসক্রিপশন ওটা তো দেখাচ্ছে নেম দেব এখানে কি হ্যাঁ নেম দাও আচ্ছা এখন ফিনিশ করে নাই নাই দাদা দাদা এখন দেখি দাঁড়াও এই যে সেম আসছে দেখুন ডিটেইলস দেখবেন কি দাদা দাদা ওয়ান কি বলতেছে ওভার ল্যাপস দা ওয়ার্ক স্পেস লোকেশন ইসমাইল ওই যে ডিফল্ট ওয়ার্ক স্পেস দাও তো ওই যে ডিফল্ট পজিশন দাও তো দেখি আবার যাও তো শুরু থেকে
তৈরি করছিলাম তো ওইটা ডিফল্ট আসছে এখন করব নাকি এখানে ব্রাউজ করব কিছু এখন ডেসক্রিপশনে ওই দিয়ে দাও ডেসক্রিপশনে ওই দিয়ে দাও তুমি এটা দেওয়া যায় সমস্যা এখন ফিনিশ করব কি একটু ওয়েট করো সেকেন্ড সবাই হয়েছে নাকি দেখা যাক মানে ডিফল্টটা চেঞ্জ করব না ডিফল্ট দেন শুধু ডিফল্ট দেন সিম্পল ওটাও ক্লিক করা যায় এবার দেখি ইসমাইল ডিফল্টটা দিলেই হবে আচ্ছা এখানে ব্রাউজ করব আর কি না না ব্রাউজ না এখানে এখানে ব্রাউজ লাগবে না ডিফল্ট দাও দিয়া ডিফল্ট দাও আমারটা কই ডিফল্ট কোথা থেকে দেব এই যে ব্রাউজ থেকে ডিফল্ট চেক দাও বিল্ড আইকনে চেক দাও তো ডিফল্ট পার করে আসছে এখান পার করে আসছে ফিনিশ দাও ফিনিশ দাও ফিনিশ দাও হয় হয় এরকম দিলে হয় আমার এই যে এইবার হইছে পারফেক্ট এই দাও সেটা হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আমার প্রজেক্ট হইছে ডিফল্টটা থাকতে হবে ডিফল্ট থাকতে হবে জি ডিফল্টে কি চেক করব আমি ব্রাউজ করে ওয়ার্কস্পেস এররটা চেক ছিল চেক থাকুক ডিফল্টে চেক ছিল তো অটোমেটিক হ্যাঁ আনচেক করার দরকার নাই আমার চেক করতে কি সমস্যা হচ্ছে মানে এখন চেক করা আছে হলো আমার আরেকটা প্রজেক্ট আপনি ডিফল্টে ক্লিক দেন ক্রিয়েট সিম্পলটাও করতে হবে ক্রিয়েট সিম্পল আর ডিফল্ট দুটোই চেক থাকতে হবে না চেক তো আছে কিন্তু ওখানে তো আপনার ওই আমি চেকে দেখতেছি কি আরেকটা প্রজেক্টের নাম আছে ওটা না আমি ডিফল্টে ক্লিক দিলে সমস্যা নেই ওটা ওখানে দেখে নেবে ওকে ওকে ওটা তো ডিসেবল হয়ে আছে ওকে হ্যাঁ ডিসেবল হয়ে আছে यस নেম ডেসক্রিপশন সেম দিলে হচ্ছে সেমটা দিলে হচ্ছে নেম ডেসক্রিপশন আর আর্টিফ্যাক্ট আইডি আসলে তো ওইখানে ওই ফোল্ডারটা সিলেক্ট করা লাগতো যে ফোল্ডারে আমাদের গিটহাবটা আছে বুঝছেন ওই ওয়ার্কস্পেস না ওটা ফোল্ডারটা সিলেক্ট করা লাগতো স্যার আমার একটা কোশ্চেন ছিল জি যদি সবার হয়ে থাকে মানে এই যে মানে ইসমাইলের আপনি যদি ইন্টারফেসটা দেখেন এই যে ওয়েব অটোমেশন 2003 ওখানে আছে ওয়েব অটোমেশন 2003 মেইন কিন্তু আমার সব সময় আসে ওয়ার্ক স্পেস মাস্টার শুনেন আমি বলছিলাম যে এই গিটহাবের নতুন ভার্সনগুলোতে মেইন মাস্টার মেইন ফোল্ডার থাকতেছে মেইন ব্রাঞ্চটা ওরা করছে আগে ছিল মাস্টার বুঝছেন না ওকে সেটা আমি আসলে আপনি বলছিলেন আমি শুধু বলতেছি ওর ব্র্যাকেটে যখন লেখা ওয়েব অটোমেশন 2003 আমার ওইটা না আসে আসে হলো ওয়ার্ক স্পেস তারপরে আসে মাস্টার এটা কারণ কি যে আমি ওই নামে অনেকবার কাজ করছি বলে এরকম কিছু যাদের সমস্যা হচ্ছে প্লিজ সবাই থাকেন আমি আসি একসাথে কাজ করি ইসমাইল যে এটা ওই যে মজার বিষয় প্রথমে যখন আমরা জাভা প্রোগ্রামিং এ টু জেড প্রজেক্টটা এখানে নিয়ে এসেছিলাম এক্লিপসে তখন লাস্টে মাস্টার আজকে যেটা নিয়ে আসছি এটা কি মেইন হিসেবে এসেছে কালকে না পরের দিন সকালে রাত্রে আগের ব্রাঞ্চ ছিল মাস্টার এখন তারা মেইন করে দিচ্ছে এখন নতুন যারা করতেছে সবার মেইন আসতেছে আমার মনে হয় এটা কোনো সমস্যা না আমি এখন আসতে পারি নাই তিনবার ট্রাই করলাম থাকেন সবাই থাকেন আমি আসি অসুবিধা নাই শেষ করুক স্যার থাকবেন কারোর সমস্যা থাকে প্লিজ বলেন যে এতদূর পর্যন্ত মানে এই স্টেপে আসছেন কিনা মানে পরবর্তী স্টেপ পার করে এই
এই স্টেপে আসা হয়েছে, কিন্তু আপনি যদি ওই অটোমেশনে আপনার একটু ক্লিক করেন ওই ফোল্ডার গুলো একটু দেখতে চাইছিলাম আর কি। এটাতে এই যে ম্যাভেন প্রজেক্টের স্যার যেটা মানে ভিডিও দেখছি আর কি, যে ম্যাভেন প্রজেক্ট কিনবো কিভাবে, pom.xml ফাইল থাকে এই যে নিচে দেখেন pom.xml ফাইল থাকলে বুঝবো আমরা এটা হচ্ছে ম্যাভেন প্রজেক্ট। আর তারপর স্টেপে যাই দেখি pom.xml ফাইলে ডাবল ক্লিক করলাম, পরে এই যে ডিপেন্ডেন্সিস গুলো আসছে নাকি, মানে প্রজেক্ট গ্রুপ আইডি, এই যে গ্রুপ আইডি দেখেন আসছে com.ictr গুরু যেটা আমি দিছিলাম, আর্টিফ্যাক্ট আইডি যেটা ওয়েব অটোমেশন 2003, আর এই তো নেম, নেমও দিছিলাম ওয়েব অটোমেশন 2003, ডেসক্রিপশনও ওয়েব অটোমেশন 2003। এখানে চেঞ্জ করা যাবে দেখ, ইচ্ছা করলে এখন চেঞ্জ করা যাবে, এখানে চেঞ্জ করলে প্রজেক্টে এফেক্ট হবে। এখানে ওই যে আর্টিফ্যাক্ট আইডি আর নেম চেঞ্জ করলে কি এটার সাথে কানেক্টেড থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, ডেসক্রিপশন চেঞ্জ করতে, ডেসক্রিপশন চেঞ্জ করে দেখো এখানে। আচ্ছা ডেসক্রিপশনে ছিল ওই যে স্পেস দেই মাঝে শুধু, হ্যাঁ দে সেভ করো, সেভ করো, যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপরে আর কোথায় দেখবো এটা দেখার মত জায়গা ওই যে পেলে ওই যে ম্যাভেন যেখানে আছে pom.xml ফাইলে বাই যে পরে পরে যেতে যাও, হ্যাঁ ডিপেন্ডেন্সি ওভারভিউতে ক্লিক করো, ওভারভিউ। আচ্ছা ওভারভিউ, এই যে ডেসক্রিপশন এ যে স্পেস হয়ে গেছে মাঝখানে, আগে স্পেস ছিল না, ওয়েব স্পেস অটোমেশন স্পেস 2003। সো আর এখানে ইউআরএলটা কি কোনো কাজে লাগে? ইউআরএলটা থাকলে দিতে পারেন, দরকার নাই এখন, আমরা তো স্যাম্পল এগুলো যখন কমপ্লিট প্রজেক্ট হয় তখন দিলাম। ওকে pom.xml ফাইলে যাও, pom.xml ফাইল ক্লোজ করে দেন সবাই, pom.xml ফাইলটা ক্লোজ করে দেন। pom.xml ফাইলে এটা হচ্ছে ম্যাভেন প্রজেক্টের হার্ট, এখানে কিছু না বুঝে ইয়ে করবেন না, চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করবেন না, ক্লোজ অল আইজ এখানে, এখানে 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 ক্লোজ করে এখানে দেখেন তো ক্লোজ এখন কি অ্যাসাইনমেন্টে যাব তাহলে পরের স্টেপে? হ্যাঁ এখন অ্যাসাইনমেন্টে, হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু এটা শেষ, দেন ওপেন এক্লিপস এন্ড ক্রিয়েট ম্যাভেন প্রজেক্ট নেমড অ্যাজ ওয়েব অটোমেশন এমক, তারপরে ইম্পোর্ট করছি অটোমেটিক্যালি, ইম্পোর্ট না হলে আচ্ছা অটোমেটিক্যালি ইম্পোর্ট হইছে আর কি, না ম্যানুয়ালি করা লাগতো। তারপর বলতে ওয়ান্স ইম্পোর্টেড ম্যাভেন প্রজেক্ট ইনটু এক্লিপস ইউ উইল সি ফোল্ডার স্ট্রাকচার মোস্টলি অ্যাজ ক্লোজ সোর্স মেইন জাভা সোর্স টেস্ট জাভা source test resources maven dependencies jai abar dekhi eigulo ache kina, je main java main resources test java sob gulo amader ache, the maven dependency ta dekhche na, acha maven ei je na ota apnar dependency add korte hobo tale to hobe, apni kichu wait korun shun pore ashbe dependency jokhon add korben তাহলে যাই আমরা ওখানে যাই, এন্ড অ্যাড আ নিউ ক্লাস দে আর নেমড জিমেইল সাইন ইন টেস্ট। In this Gmail sign in test class, add a main method as follows. Complete the main method so that when you run, it will sign your any dummy Gmail account. তাহলে আমরা যাই নতুন একটা আগে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করি source তৈরি করাই আছে, প্যাকেজ তৈরি করতে হবে, হ্যাঁ এই যে এইখানে তৈরি করা লাগবে না, তারপরে নিউ প্যাকেজ ক্রিয়েট করতে বলছে প্যাকেজে চাপ দেব,
প্যাকেজে ক্লিক করুন সবাই সিলেক্ট করুন পর্যন্ত আসেন কাবাতে আসো প্লিজ জানান একটু স্যার আবার আসে এই যে টেস্ট জাভাতে আছে স্যার এখন হ্যাঁ এখন ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে এখন এই যে নিউ ওকে স্যার নিউ দেন হচ্ছে যে প্যাকেজ প্যাকেজে আসলাম তো আমাদের প্যাকেজে হচ্ছে যে সবাই আছে দূর আসছেন কিনা জানান প্লিজ একটু যদি কারো সমস্যা হয় এখন হচ্ছে যে এখন এটার মধ্যে নিউ একটা ক্লাস তৈরি করব যেটার নাম দেবো হচ্ছে জিমেইল সাইন ইন টেস্ট এটা কপি করে নিলাম কপি করে এখানে রাইট ক্লিক করব নিউ তে যাব হ্যাঁ একটু দাঁড়াও হ্যাঁ ওখানে রাইট ক্লিক করো নিউ এ যাও নিউ এখানে দাঁড়াও 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 আমাদের হয়তো বারবার এখানে আসা হবে না দেখেন আমরা কিন্তু প্রথমে একটা প্রজেক্ট আপনারা মানে ক্রিয়েট করলেন সেটা ছিল ম্যাভেন প্রজেক্ট এখন সেই প্রজেক্টের আন্ডারে কিন্তু আলটিমেট তারপরে রিসোর্স এই যে টার্গেট এগুলি কিন্তু থাকতেছে বুঝছেন এগুলাকে মানে ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার বলে যখন একটা ম্যাভেন প্রজেক্ট হয় এইটা বাই ডিফল্ট এই স্ট্রাকচারটা আসে হ্যাঁ যে ম্যাভেন প্রজেক্ট হইলেই ওর ভিতরে আবার বিভিন্ন ফ্রেমওয়ার্ক করা যায় কিন্তু বাই ডিফল্ট এই স্ট্রাকচারটা আমরা সবাই ফলো করি এবং এটা আছে যেহেতু আমরা টেস্ট ক্রিয়েট করতেছি হ্যাঁ টেস্টটা সাধারণত আমরা কি করি এসআরসি টেস্ট জাভা এইখানে আমাদের সমস্ত কাজগুলি করি এখন কাজগুলি করার জন্য কি করতেছি প্রথমে কিন্তু আপনার দেখেন এর আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ফোল্ডার মানে প্যাকেজ হ্যাঁ প্যাকেজ হলো এই প্যাকেজ ধরে কন্ট্রোল করা যায় যেহেতু আমার আমি জানি যে আমার এই প্যাকেজের জিনিসগুলো আছে আমি যদি ওই প্যাকেজের সবকিছু এক্সিকিউট করতে চাই পরবর্তীতে এই আর কি এগুলি লাগে কাজে আপনার এই প্যাকেজ করে নিয়ে সেইখানে কিন্তু আমরা ক্লাস তৈরি করতেছি এখন ওই যেখানেই করেন না কেন যারা আন্ডারে করবেন সেখানে যে রাইট বাটন ক্লিক করে নিয়ে ওই ডান সাইডে চলে আসবে যে আপনার এখানে কি কি করা যায় ফর এক্সাম্পল প্যাকেজে ক্লিক করে নিউ নিউ এর আসার পরে দেখেন এখানে কিন্তু যে ক্লাস আছে হ্যাঁ আর যদি কখনো কোনো কিছু না পাই তখন আমরা আদার্সে যাই এখন আমরা ক্লাস তৈরি করব মানে প্যাকেজের আন্ডারে ক্লাস থাকে ওকে ওকে ইসমাল গো হ্যাঁ এই ক্লাসটা হবে প্রথমে শুরু হবে মানে ক্যাপস লেটার দিয়ে ওকে ক্লাস নেম স্যার বলছিলেন যে হচ্ছে যে আমাদের জিমেইল সাইন ইন টেস্ট পেস্ট করে দিলাম জিমেইল যেটা বললেন ফার্স্ট লেটারটা হচ্ছে যে বড় হাতে আর কি ক্যাপিটাল দিলাম জিমেইল সাইন ইন টেস্ট দেওয়ার পরে এই যে নিচে পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম স্ট্রিং এইটা বক্সটা ফিল আপ করে দিতে হবে সিলেক্ট করতে হবে বক্সটা সবাই আছে ধরে আসতে পারছেন একটু ওয়েট প্লিজ আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে জিমেইল সাইন ইন টেস্ট আসছে এটুকু তারপরে ফিনিশ নিচে ওই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম ওটা সিলেক্ট করতে হবে জি করেছি সবাই আসছেন কি আপনি কিন্তু আরেকটা জিনিস সিলেক্ট করেছেন ইসমাইল ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথডস শুড উই নিড টু সিলেক্ট অটোমেটিক সিলেক্ট ছিল আগে থেকে সিলেক্টেড ছিল কিন্তু আমারটাই ছিল না আই সিলেক্ট তাহলে ওটা সিলেক্ট করে দেন
ওকে ফিনিশ ফিনিশ ফিনিশে ক্লিক করলাম তাহলে এখন এই যে আমাদের দেখেন হচ্ছে জাভা প্রজেক্টের যে স্কেলেটনটা চলে আসছে প্যাকেজ আমাদের প্যাকেজ নেম হচ্ছে এবিসি প্র্যাকটিসেস আমাদের ক্লাস নেম হচ্ছে জিমেইল সাইন ইন টেস্ট আর আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ওই যে সিলেক্ট করলাম স্ট্রিং আর ARGS এর ভিতরে আমরা কোড কোড যেটা লিখবো সেটা রান করা যাবে আমরা যদি প্রথম ক্লাসের দিকে তাকাই তাহলে আমি মনে হয় লিখছিলাম সিস্টেম ডট প্রিন্ট ডট প্রিন্ট আউট ডট প্রিন্ট এলএন ওটা কি লিখবো স্যার প্রোগ্রাম রান করাবো এখন লুথুরা ভাই কথা বলেন মক্কা সাহেব আপনি কথা বলছেন তো উনি ভাবে চলে গেছে আচ্ছা ঠিক আছে ইসমাইল লিখো এটি লিখে আপাতত এক্সিকিউট কর আচ্ছা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্যারেন্থেসিস ডাবল কোটেশনের ভিতরে লিখব আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড লিখলো না হ্যালো ওয়ার্ল্ড লিখো না লিখো যে মানে ওয়েলকাম টু জিমেইল সাইন ইন টেস্ট প্রজেক্ট ওয়েলকাম টু জিমেইল সাইন ইন টেস্ট প্রজেক্ট দেন হচ্ছে যে শেষে সেমিকলন দিতে হবে দিয়ে প্রজেক্টটা যদি রান করাই ওই লাইনটা তুমি মেসেঞ্জারে দিয়েও দিতে পারো হ্যাঁ তাড়াতাড়ি কপি করে পেস্ট করে দিতে পারো এত সময় লাগবে কথা করে ফেলছি ভাই আমি করে ফেলছি সরি আচ্ছা সবার হয়েছে কি ভাই যারা যারা যখন আমরা কোন একটা প্রজেক্ট করি এরকম মনে করেন যে অটোমেশন প্রজেক্ট তো এগুলি এগুলি আমরা যেগুলো ম্যানুয়ালি যে কাজগুলি করি সেগুলি এই স্ক্রিপ্ট রান করাইলেই সেই কাজগুলি করবে তো যখন অটোমেশন করি তখন আমাদের ফুল টার্গেট থাকে যে ম্যানুয়ালি আমরা কি কিভাবে করি ওইটা তাই না এখন এই আজকের প্রজেক্টের যে ম্যানুয়াল স্টেপগুলি ম্যানুয়াল স্টেপগুলি একটু ইসমাইল ব্যাখ্যা করো যখন এটা ম্যানুয়ালি কি কি করতেছি এইটাই আমরা অটোমেশনে করব অথবা তুমি এই যে একটা একটা নিউ ওয়েব পেজে যাও নিউ ট্যাবে যাও নিউ ট্যাব জি স্যার জি স্যার নিউ ট্যাবে গেলে ডান সাইডে জিমেইল আসে না আমার তো পাসওয়ার্ড মনে থাকে না
এখন কি এখানে সাইন ইন এগেইন এ ক্লিক করব? না ইসমাইল, আপনি আবার খুলেন ওখানে দিলেই হবে। এখন কি হচ্ছে যে জিমেইলে যাব? আচ্ছা গুগলে যাও, আগে গুগলে যাও তো, শুধু গুগল না, google.com লেখ বন্ধু। হ্যাঁ আমি একটু পড়ে আসি, এক মিনিট। আচ্ছা আমরা শুধু google.com এইটুকু ওপেন করে দিই, google.com এটা ওপেন করে দিই। হ্যাঁ এইখানে এইখানে কথা বলছি, google.com এখানে প্রথমে। ইসমাইলের স্ক্রিন দেখি, প্রজেক্টের স্ক্রিন দেখি। জি স্যার, এই যে ইয়াতে এক্লিপসে। হ্যাঁ এক্লিপসে। হ্যাঁ এখন ওই যে ইয়াতে প্রজেক্ট ওপেন করো, অ্যাসাইনমেন্ট ওপেন করো 003। হ্যাঁ এই হুবাহু এখান থেকে এইগুলো এগুলো করা লাগবে। ওই উপরের লাইন প্রথম লাইনটা মেইনটা ঠিক করতে হবে, মেইনের শেষে ওই যে থ্রোস থ্রোবলটা অ্যাড করতে হবে। এটা না এটা তাহলে কপি করে নিয়ে গিয়ে যাই, বুঝছি। হ্যাঁ এটা আমারই সমস্যা হইছে, কপি করে যে। আচ্ছা সবাই সবাইকে তাহলে একসাথে করি। এই যে অ্যাসাইনমেন্ট যে 1003 আছে এখানে দেখেন, এই যে পাবলিক, এই যে নিচে পেজ নাম্বার আমি বলতে পারতেছি না, পেজ নাম্বার থার্ড সেকেন্ড, এখানে দেখেন লেখা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARDS throws throwable, এইটুকু কপি করে নেই, এইটুকুই আমাদের হচ্ছে ইয়াতে নাই, প্রজেক্টে নাই। এখানে গিয়ে এই যে দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARDS, এর পরে স্পেস দিয়ে এটা পেস্ট করে দেই। আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে আবার, এতদূর পর্যন্ত করছেন কি সবাই? বুঝতে অসুবিধা হলে বলেন প্লিজ। একটু ওয়েট করেন। ওকে ভাই, অবশ্যই অবশ্যই। এইটা কোথায় নিবে থ্রোস থ্রোবল আমাকে একটু বলো। এই যে হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, এই যে লাইন আছে না ভাবি, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের পর, আরজিএস ফার্স্ট ব্র্যাকেটের পর স্পেস দিয়ে থ্রোস থ্রোবল সেকেন্ড ব্র্যাকেটের আগে আর কি, এই যে এই অংশটাতে। ডিফল্ট নাম্বার লাইন 5 দেখানোর কথা সবার। শানাজ ভাই হইছে কি? আমি আসলে ওই আপনার ওই মেইলটা খুঁজতেছি, সে অ্যাসাইনমেন্ট গুলো হাইলাইট করছে, থ্রোসটা হাইলাইট দেখায়, থ্রোবলটা না। আচ্ছা
শানাজ ভাই কি প্রবলেম হচ্ছে বা বাকি একটু বলেন যদি কোনো প্রবলেম কোনো প্রবলেম না আমি মেইলটা খুঁজতেছি অ্যাসাইনমেন্ট থেকে যেখানে কপি করব আমি টাইপ করি হচ্ছে আচ্ছা টাইপ করেন টাইপ করলে বেশি লাগবে ভালো হবে কিন্তু পরে একটু বেশি টাইপ করো ইয়া করা লাগবে ওরিজিনাল স্ল্যাক ওপেন করে রাখি আমি ও স্ল্যাক আছে আমার আচ্ছা আচ্ছা স্ল্যাকে আমি দিয়ে দিচ্ছি মায়ের বলছিল কল আসছে সুলতান আপাকে লাইনে আসছে নাকি আমি আছি আছি আপু কিন্তু আমি সরি আপু আপনি হচ্ছে যে ওই এখানে আমরা কমিটির তো সবার টাইম নিয়ে আর কেউ কাজে চলে যাবে বারোটার পরে কেউ থাকবে না বুঝছেন ইনশাল্লাহ আপনাকে ভাই দেখা দিবে আমিও আপনার মতোই বুঝছেন আমি আমি এত বকাঝকা খাই আমার পড়াশোনা আমার তো হচ্ছে কি আমি চাইছি সবসময় একটু কনভারসেশন করতে কিন্তু আনফরচুনেটলি কারোর সাথে হয় না আমি কালকে ইসমাইলকে মেসেজ দিছিলাম বর্ষদিন কিন্তু ওই মেসেজ গুলো যে বলে না একটা স্ক্রিনশট পাঠালে ওই পরে হবে আসলে এগুলো একটাও হয় না যেহেতু ওদেরও সমস্যা থাকে ওরা ব্যস্ত থাকে নেটওয়ার্ক থাকে না এক্সেট্রা এক্সেট্রা এগুলা ওইগুলো কিছু বেসিক অপারেশনের বিষয় আগে কম্পিউটার হ্যান্ডলিং করতে করতে আপনার এক্সপেরিয়েন্স হবে বুঝছেন ওইটা আজ আমি আবার ইয়াও নিয়ে কিনে নিয়ে আসছি কিবোর্ড আনছি হ্যাঁ সবকিছু জাস্ট করে এখন কি ব্রেক চলতেছে নাকি কি ইসমাইল সরি ভাই ব্রেক না ওই যে এই থ্রোএবল পর্যন্ত আসছি আমরা ইসমাইল তারপরে বলো আমি এটা কপি করছি আচ্ছা থ্রোএবল হয়ে গেল এখন হচ্ছে যে পরের যেটা সিস্টেম সেট প্রপার্টি থেকে শুরু করে এই নিচের এতটুকু পর্যন্ত হ্যাঁ ইসমাইল থ্রোএবল কেটে দাও দেখি হ্যাঁ কেটে দাও স্যার উইয়ার থেকে প্রজেক্ট থেকে এখান থেকে হ্যাঁ হ্যাঁ থ্রোএবল ও আচ্ছা দেখি আচ্ছা এখন একটা জিনিস করতে পারো বাকিটুকু করো হ্যাঁ একটু চ্যাটে আনতে পারো এইগুলো আমি তো অবশ্য কম্পিউটার থেকে জয়েন করি নাই আমার তো এগুলো সব এখন প্রিন্ট ইয়া পিএটি দিয়ে দিচ্ছি স্ল্যাকে ভাবি হ্যাঁ একদম স্ল্যাকে তারপর চ্যাটেও দিয়ে দিতে পারো হ্যাঁ স্ল্যাক থেকে নেই স্ল্যাক বেস্ট স্ল্যাকে দিয়ে দিচ্ছি সবাই এটা কপি করে শুধু ইয়াতে বসায় দেন এই যে তুমি দিছো এখন তাই না 11:30 এটা তো এই ক্লোজ পর্যন্ত সিস্টেম থেকে তাই না সিস্টেম ডট সেট আস্তে আস্তে বাতাস দিছি তো সেট দিয়ে দেন এই সেমিকোলনের পরে তারপরে কোন ব্রেক আছে একটা লাইন ব্রেক আছে কন্ট্রোল ভি আমারটা নাই না কপি হচ্ছে না নো হোয়াট হ্যাপেন্ড আমার ও ও ও হইছে কি আমারটা সব এক লাইনে নিছে ইসমাইল আগে কিছু করো না আগে কিছু করো না হ্যাঁ দাঁড়া লাইন ব্রেক সব এক লাইনে নিছে তা আমাকে লাইন ব্রেক হ্যাঁ হ্যাঁ বারবার এই যে ড্রাইভারের পরে লাইন ব্রেক তারপরে আপনার শুধু দেখেন এইটুকু আপনি কপি করতে পারছেন কিনা হ্যাঁ পারছি ভাই এখন আমি আবার লাইন ব্রেক দিয়ে দিই আর ওর মতো বানাতে হবে না আর কি হ্যাঁ আর কিছু করেন না দেখেন আপাতত একটু শুনেন দেখেন কি হয় হ্যাঁ সবাই পারছেন শানাজ ভাই কপি করে নিয়ে আসছি রে ভাই কপি করে নিয়ে আসছেন সবারই কি এরকম মানে ওই ক্রস মার্কটা আছে ডেট
এখন মনে করেন ক্লাসের পরের থেকে ওপেনিং ব্রেস কয়টা আছে, ক্লাসের নাম হইতেছে জিমেইল সাইন ইন টেস্ট, এটা তো এটা মেইন, হ্যাঁ স্টার্টিং কার্লি ব্রেস একটা, হ্যাঁ এটা শেষ হইছে কোথায় বলেন তো দেখি, এই স্যার 23 তে, তাহলে 25 পাইলো কোথায় সে, তাই না, এটা থাকার কথা না, নরমালি থাকার কথা না, ওকে তাহলে দেখি ওপেনিং কয়টা আছে কাউন্ট করেন, হ্যাঁ জিমেইলের একটা 9 নাম্বার 3 তে আছে একটা, 9 নাম্বার 5 এ আছে একটা, দুইটা আর কোথাও আছে, 3 5 আর হচ্ছে 8 তো দেখছি না, হ্যাঁ না স্যার 8 লেখা যায় তাহলে আছে হলো দুইটা, আপনার ক্লোজিং কয়টা আছে, ক্লোজিং তো তিনটা স্যার, তিনটা তার মানে অবশ্যই একটা বেশি আছে, একটা বাদ দিতে হবে, আরেকটা ক্রস কোথায় আছে, 16 এ, আমার তো 11 আছে, 5 আছে, 11 আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার করাবো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করাবো, অসুবিধা নাই, কারণ আপনার 11 16 হয়তো এক না, ও হয়তো মাঝখানে স্পেস দিছে, এটা করছে তুমি বলছিস যে কেউ কিছু করেন না, সেম থাকবে, কিন্তু একটা স্পেস বেশি দিয়ে ফেলছে, আমি স্পেস কয় দিই তাহলে, না আমি একটা স্পেস দিছিলাম শুধু, কারণ ওইখানে দেখো 14 ওইটা 14 ডট ডট করে নিচে চলে আসছে, তাই না, এটা সেখানে আসার কথা না, এটা এক লাইনে করে দাও তো দেখি, ওটা মুছে দিয়ে আর বাকিগুলা থাকুক, বাকিগুলা থাকুক, এখন কোনটায় কোনটায় আছে ওইটার একটা স্ন্যাপশট নিয়ে, হ্যাঁ ওইটার একটা স্ন্যাপশট নিয়ে রাখো ইসমাইল, ওই তোমার স্নিপিং টুলে কপি করে রাখো, একটা টুল ছিল সেটা তো নাই, আচ্ছা দিস, হ্যাঁ ঠিক আছে, দুইটা একটা আমার দুইটা, ঠিক আছে না এটা আমার তিনটা 11 আছে, আচ্ছা ফলো করে থাকো, অসুবিধা নাই ভাবি একটু খেয়াল করেন, হ্যাঁ সে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, ভাই মুছে দিতে বলছে, ফ্রুট ব্যাগ মুছে দিতে বলছে, তুমি চলো ভাই পুরোটা মুছে দাও, নালে পুরোটা লিখে দাও, ও এখন স্যার কি বলছে দেখো তো দেখি, যে যার এড করতে বলছে তাই না, এই যে কিছু কিছু মানে জিনিস আছে যে কিছু ভুল দেখাচ্ছে, রেড ক্রস দেখাচ্ছে, হ্যাঁ আমরা দেখি জার এড করার পরে কি হয়, দেখো স্যার ইসে যাও, ওই ওয়েব অটোমেশন 003 যেইগুলা ছিল, হ্যাঁ ওপেন করো, ভিডিওর ভিডিওর কথা বলছে, ভিডিও জি স্যার, স্যার আবার বলবেন প্লিজ, ওই যে আইসিটি কোডগুলো কপি করলা কোথা থেকে, ওখানে যাও কোডগুলো কপি, হ্যাঁ এখানে যে নিচের স্টেপগুলো দেখো, okay if you can easily do it please extend your practice by writing more and separate programs to sign in or your yahoo or any other account, such an extended practice will help you to enrich your automation skills indeed, okay no problem, eta kono byapar na, eta dekhi shesh hoy number e ki korche, whenever you complete this program in your project or modify the existing program please push the update course in your github repository, okay সো এখানে তোমার মানে ডিপেন্ডেন্সির কথা কিছু বলে নাই, ডিপেন্ডেন্সি কোথায় ছিল, ভিডিওতে না, আর ভিডিওতে ছিল, ভিডিওতে, হ্যাঁ এখন ভিডিওটা রান করো স্যার, ভিডিওতে যাব, ভিডিও রান করলে স্যার সবাই শব্দ হয়তো ভালোভাবে শুনতে পাবে, স্যার দেখার দরকার নেই, আমি স্টপ করতে বলবো, অসুবিধা নেই, হ্যাঁ করো স্যার।
কারণ আমরা ভিডিওর ম্যাক্সিমাম জিনিস করে ফেলছি, ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমরা কেন এই কাজগুলি করলাম। চ্যাটের মধ্যে ভিডিও লিংকটা ছিল ইসমাইল, আমি দিছিলাম। not এইখানে এখানে আমি দিয়েছিলাম, মানে ওয়েবএক্স চ্যাট নট জেনারেল এই স্ল্যাক এ না। ওকে স্যার, বুঝতে পারছি। এটা একটু বড় করো, বড় করে একটু সামনে যাও। ওকে, এটা একটু স্পিড বাড়াই দেওয়া যায় এখন, মানে প্লেয়ার স্পিডটা। এটা আবার ইয়া তো মাইক্রোসফট এস তো, এটাতে আমি একটু নরমাল। ওকে, এটা আগায় দেব কি স্যার? একটু আগায় দাও। হ্যাঁ, দেখো আমরা কোন পর্যন্ত আসি স্যারের কথা মতো, প্রজেক্ট এর পর্যন্ত। আর একটু আগাও, এটা আমরা করছি সবাই প্রজেক্ট। হ্যাঁ, তারপরে অ্যাসেসমেন্ট নেই, টেস্ট। এখানে এসে স্যারে কি করতেছে, ক্লাস তৈরি, প্যাকেজ তৈরি করবে, তারপরে ক্লাস তৈরি করবে। হ্যাঁ, এটা আমরা এগুলো করছি। তারপরে এবিসি চলে আসছে। হ্যাঁ, তারপরে ক্লাস করতেছে। এটা কপি করে নিয়ে আসতেছে, আমরা ওইটা কপি করে নিচ্ছি। কোনো সমস্যা নাই। তারপরে স্যারে পুট করে দিল। ওকে, এ পর্যন্ত আমাদের হয়েছে স্যারের মতোই। দেখি কি করে। হ্যাঁ, পম তারা দেখি। ওকে স্যার, তাহলে আমরা ওটা করব। হ্যাঁ, এটা একটু মিনিমাইজ করো, মিনিমাইজ করো। ওকে স্যার, স্টপ করে দিয়ে মিনিমাইজ করো। হ্যাঁ, ওকে স্যার। এখন হচ্ছে যে তাহলে ইয়াতে যাই। হ্যাঁ, এখন স্যার বলতেছে যে তোমাদের ড্রাইভারকে কি করো, ডাউনলোড করো, ডাউনলোড করে ড্রাইভার পাত্রা দিতে বলতেছে স্যার। ডাউনলোড করাই দিলাম আর স্যার, গতকাল ওই যে ক্লাসে। হ্যাঁ, ক্লাসে। হ্যাঁ, তারপরে সবার আছে কি এটা ডাউনলোড করা ফ্রম ড্রাইভার? গত ক্লাসে শেষে, একদম শেষে স্যার ডাউনলোড করাই দিয়েছিলেন। তাহলে লিংকটা কপি করলাম, সবাই কি কপি করছেন লিংকটা প্লিজ বলবেন। শানেশ ভাই, এটা আমার ওয়ার্কস্পেস এর মধ্যে আন্ডার ইউটিলিটিতে আছে। আচ্ছা, ওখান থেকে লিংকটা কপি করলে হবে শুধু। কপি করলাম। আচ্ছা, লিংকটা কপি করে নিলাম। কপি করে এখন হচ্ছে যে এক্লিপসে যাব।
যার পরে যে যেটাতে আছে সি এই যে ইউজার্স মুক্তার মুক্তার সারেটা আর কি এখানে আছে ছিল তো এখানে শুধু এই যে এতদূর পর্যন্ত আমি রিমুভ করব কারণ হচ্ছে যে এই যে ক্রোম ড্রাইভার ডট ইএক্সি এটা রেখে দিব সিলেক্ট করে সবাই একটু ভালো করে দেখেন কারণ আমার ওইখানে সিলেক্ট করলে এই ক্রোম ড্রাইভার ডট ইএক্সি টা আসে না এই জন্য আমি এইটুকু শুধু সিলেক্ট করলাম করে ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে তারপরে পেস্ট করতে পারি অথবা এইভাবে কন্ট্রোল ভি চাপলেই হবে তাহলে আমার যে ফাইল এক্সপ্লোরার আছে এটার যে পাথ সেটা এখানে পেস্ট হয়ে যাবে সবাই একটু ভালো করে খেয়াল করবেন ক্রোম ক্রোম ড্রাইভার আন্ডারস্কোর win32 তাও হবে অসুবিধা নেই ওটা তো হওয়ার কথা স্যার কি আচ্ছা এখন কন্ট্রোল ভি দিলাম এইখানে যদি স্ল্যাশ দেন তাহলে একটা স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ দিলে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে এই যে এখানে দেখেন সি এর পরে ব্যাক স্ল্যাশ যেন ডাবল ইউজ করা লাগছে আমি একটা জিনিস বলতেছি উনি বলছেন যে ওয়েব ড্রাইভার ওটা 32 আমার মনে হয় ওটা জিপ ফোল্ডার বোধহয় ওটাতে তো হবে জিপ ওপেন করতে হবে হয়তো বা মনে করেন যে আমি জিপ ছিল ওটা আনজিপ করার পরে আমি ইয়াটা আপনার পাথটাকে কপি করছি তাহলে সমস্যাটা কোথায় এখন কোন সমস্যা আছে না না কোনো সমস্যা তো নেই ওকে আর এটা তো প্রশ্ন করলো রাকিব ভাই কোনো সমস্যা না না আই এম সরি আমি হয়তো আপনি বলছেন 32 তো এইজন্য আমার কাছে সন্দেহ হয়েছে নেভার মাইন্ড ওকে তো ইসমাইল এই পর্যন্ত তুমি এখন স্টপ করো ওকে স্যার থ্যাংক ইউ স্যার তো আমার এই জিনিসটা হয়তো একটু দেখতে পাচ্ছেন আপনারা প্রজেক্ট স্ট্রাকচারে যদি আসেন হ্যাঁ আপনাদের মতো তো আমারও কম আছে এখন আপনাদের কমে কি এই জিনিসগুলি আছে আমরা ওভারভিউতে যাব নাকি দেখেন আপনাদের ফর্মের মধ্যে কিন্তু এই যে ডিপেন্ডেন্সিস এইগুলি নাই এইগুলি নাই এখন আপনাদের আপাতত এইটা না যদি এই ডিপেন্ডেন্সিসটা থাকে কারণ আমরা কিন্তু ওদের যদি কোনো ডিপেন্ডেন্সি ফাইন্ড করতে পারি এবং সেই ফাইলগুলি আমার প্রজেক্টে আমি চলে আনতে পারি হ্যাঁ এটাই হলো যে ম্যাভেন প্রজেক্টের একটা সুবিধা ম্যাভেনের একটা সুবিধা হ্যাঁ অর্থাৎ দেখেন আমরা যখন এই প্রজেক্টটা করতেছি এরকম আমার কথা না এটা
হচ্ছে যাই হোক ফর্ম এক্সএমএল হ্যাঁ আমাদের প্রজেক্ট হলো ওয়েব 003 ওয়েব 003 ওকে এখানে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে সেম অ্যাডভান্স টেস্ট এবিসি প্যাকেজ হ্যাঁ জিমেল ওকে এইখানে কিন্তু আমরা ইউজ করতেছি দেখেন লাইন নাম্বার ওয়েব ড্রাইভার জিমেইল ইকুয়াল টু নিউ ক্রোম ড্রাইভার ওকে এটা আমাদের মত না এটা আগে যখন ক্লাস করাইছিল আপনাদের থেকে একটু আলাদা হয়েছে হ্যাঁ কিন্তু এখানে ছিল ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নিউ ক্রোম ড্রাইভার অর ফায়ারফক্স ড্রাইভার অর অন্য কোন ড্রাইভার এরকম তো আমাদের যখন ম্যানুয়াল স্টেপ গুলা ছিল কি কি ম্যানুয়াল স্টেপ গুলা ছিল ইসমাইল হয়তো দেখাইছে এরকম যে আপনি একটা জিমেল ওপেন করলেন একটা মানে নিউ ব্রাউজারে যাবেন এই যে দেখেন ক্রমে আপনি আসলেন ওকে ক্রমে আসলেন এখানে জিমেল ডট কম যদি বলি যে জি জিমেল ডট কম এখানে আসলেন আমার সরাসরি যেহেতু আমি ভিতরে ঢুকে গেছি এখানে এখানে হয়তো চলে আসতেছে এই যে প্রথমে আপনাকে কি করতে হলো একটা ব্রাউজার কিন্তু আপনাকে ওপেন করতে হলো একটা ব্রাউজার ওপেন না করে কিন্তু আমি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন করতে পারি না এই কাজটা তো আমি করব না আমার পরিবর্তে অন্য কেউ করবে অন্য কেউ মানে এখানে এই কোড এই কাজটা করবে আমি যে কোনো ম্যানুয়াল স্টেপ এটা টেস্ট করতে যে আমাকে যেটাই করতে হবে সেই সমস্ত কাজগুলোই কিন্তু এই আমার টুল যে কোনো একটা টুল সফটওয়্যার আমাকে এই কাজটা করবে এখন সেই কাজটা কার মাধ্যমে করতে পারি সেটা সেই টুলটার নাম হচ্ছে সেলিনিয়াম যে সেলিনিয়াম একটা এই সফটওয়্যার সেলিনিয়াম একটা টুল যেটার মাধ্যমে এই আমি এই অটোমেশনের স্ক্রিপ্ট ডেভেলপ করে অটোমেশনের কাজগুলি আমি করতে পারি এখন যদি আপনি ফর এক্সাম্পল আপনাকে একটা ব্রাউজারকে লঞ্চ করতে হইলো তাহলে সেটা সেলিনিয়াম কিভাবে করে সেলিনিয়ামকে বুঝাইতে হয় যে দেখো আমি যদি এই কোডটা লিখি তাহলে সে এই কাজটা করবে অর্থাৎ প্রথমেই ব্রাউজারটাকে পাওয়ার জন্য আমরা কি করি প্রথমে এই যে সিস্টেম ডট সেট প্রপার্টিস এখানে কিন্তু অনেকগুলা আমাদের এই যেহেতু এটা আমার সিস্টেম এটা হতেছে আপনি যে কম্পিউটারে কাজ করবেন সেটাই হলো আপনার সিস্টেম তাহলে সিস্টেম ডট সেট প্রপার্টিস এখন সেখানে যে বললাম ওয়েব ড্রাইভার ডট ক্রম ডট ড্রাইভার কমা দিয়ে তারপরে কিন্তু তার সেই ড্রাইভারের পাত্তা দিয়ে দিছি এই যে এই পাত্তা এটা কি এটা আমার কম্পিউটারে আছে না হ্যাঁ সি ইউজার্স তারপরে হইতেছে এটা অন্য হয়তো রেদওয়ান ছিল রেদওয়ান ফাতেমা থাকলে ফাতেমা আমি খান থাকলে খান হ্যাঁ তারপরে ডেস্কটপের ভিতরে আমি এইখানে এই ক্রমটা রাখছি ইসমাইল কিন্তু অন্য জায়গায় রাখছে ইসমাইলের পাত্তা কিন্তু ঠিক অন্যরকম আবার প্রত্যেকেরই পাত্তা অর্থাৎ যেহেতু এটা আপনার সিস্টেমে সেই সিস্টেমে কোন জায়গায় এই ক্রম ড্রাইভারটা আছে সেটা আমি বলে দিলাম সিস্টেম ডট সেট প্রপার্টিস এরকম করে সিস্টেম ডট ওএস হ্যাঁ সেট প্রপার্টিস ওএস ওএস আমরা যদি এখানে ম্যাক হয় ম্যাক বলি উইন্ডোজ হলে উইন্ডোজ বলি এরকম আমাদের অনেক রকমই আমরা করতে পারি যেহেতু এটা ক্রম ড্রাইভার তাহলে সেইখানে ক্রম ড্রাইভারের সিস্টেম হলে যদি ক্রম ড্রাইভারকে রিকগনাইজ করতে হয় আমার এখানে একাধিক মানে মানে ব্রাউজার থাকতে পারে এখানে ক্রোম থাকতে পারে ফায়ারফক্স থাকতে পারে তারপরে আপনার অপেরা থাকতে পারে যাই থাকুক না কেন দেখা যাচ্ছে যে সবগুলাকেই আমি এইখানে প্রথমে ড্রাইভারের টাইপটা কি সেটা বলে দিয়ে হ্যাঁ এই সিস্টেমে বলে দিতে হবে এমনকি তার পাথটা এখানে দিয়ে দিতে হবে তাহলে আমার সিস্টেমে একাধিক পাথ থাকলেও ঠিক ওই ড্রাইভারটা নিয়েই সে কাজ করবে ফায়ারফক্স বললে যখন সে ফায়ারফক্স নিয়েও কাজ করবে এখন এটা হলো যে সিস্টেমের ভিতরে সিস্টেমকে বোঝানো আমার কম্পিউটারকে বোঝানো যে আমি হ্যাঁ এই ব্রাউজারটা নিয়ে কাজ করতে চাই এখন ওয়েব ড্রাইভার যেহেতু এইখানে আছে ওয়েব ড্রাইভার সেট করার পরে ওয়েব ড্রাইভারকে যদি বলে ওয়েব ড্রাইভার ড্রাইভার এখানে আপনাদের ছিল এরকম ড্রাইভার যে কোনো কিছু এখানে লেখা যায় এটা আমরা ড্রাইভার ইকুয়াল টু নিউ ক্রম ড্রাইভার হ্যাঁ এই যে ওয়েব ড্রাইভার ঠিক এরকমই লিখতে হবে তারপরে এই ড্রাইভার বলতে হবে তারপরে নিউ ক্রম ড্রাইভার হ্যাঁ যেহেতু আমি এখানে ক্রম ড্রাইভার নিয়ে কথা বলছি যদি এখানে ক্রম ড্রাইভার না হইতো তাহলে আমি ফায়ারফক্স হ্যাঁ বলতাম বা অন্য যে অপশনগুলো আছে সেগুলো আমি এখন এই ক্ষেত্রে
ইজি ওয়েব ড্রাইভার আপনাদের ক্ষেত্রে এখানে একটা মেসেজ দিয়ে বসে রয়েছে, আমার ক্ষেত্রে কেন দেয় নাই, আমার ক্ষেত্রে দেয় নাই কারণ আমার ফর্ম আছে, এই যে ফর্ম, এই যে ফর্ম, এই ফর্মের ভিতরে ওই ড্রাইভারের যে ডিপেন্ডেন্সি গুলা সেগুলা কিন্তু আমি অ্যাড করতে পারি। অর্থাৎ যে কোনো মানে রিলেটেড যদি কোনো ফাইলকে আমার প্রজেক্টে আনতে চাই তাহলে জাস্ট এই ফর্মের ভিতরে ওই ডিপেন্ডেন্সিটা দিয়ে দিলেই চলে। এখন যদি আপনি এই ওয়েব ড্রাইভারের মনে করেন ডিপেন্ডেন্সি আপনি কোথায় পাবেন, এখন মনে করেন ডিপেন্ডেন্সি, সেলেনিয়াম ডিপেন্ডেন্সি অথবা যদি আমি এখানে ম্যাপ এন দিলে হয়তো দেখি এটাই রুদ্র ভাই, এটাই কিন্তু ডিপেন্ডেন্সি। আমি কালকে ডাউনলোড করছিলাম তাই আমি এটা পাচ্ছিলাম না, পরে পেলাম আর কি। হ্যাঁ স্যার, ওই যে সেলেনিয়ামে জাভাতে ক্লিক করলে তারপরে আসতেছে নিচে, ওই যে তারপরে স্যার ওই যে ফার্স্টে 4.1 লেটেস্ট আর কি 4.1.4 ক্লিক করলে জি স্যার, তারপরে এই যে স্যার এটা আসলে আপনাদের দিয়ে দেওয়া হয় মধ্যে স্ল্যাকে দিয়ে দিই, স্ল্যাক জেনারেল না জেনারেল কন্ট্রোল ওখানে ওখানে ক্লিক করে হ্যাঁ ওইটা নিয়ে নিতে পারে, অথবা আমি এখান থেকে এটাও দিয়ে দিতে পারি যে কোনো একটা নিলেই হয়েছে। ওইটা আপনারা ফর্মে ফর্ম ওপেন করে হ্যাঁ প্রথমে লিখতে হবে ডিপেন্ডেন্সিস, এই যে এইটা কিন্তু লিখতে হবে, এটার পরে এই যে এটা ক্লোজ করতে হবে, ক্লোজ এর করে ডিপেন্ডেন্সি দিয়ে ওটা করেন স্যার, ভার্সনের জি স্যার ভার্সনের পরে স্যার এটা বলে দিব, হ্যাঁ ভার্সনের পরে। ইসমাইল এখন শুরু করো, দেখি তোমারটা যদি এই চলে যায় আর কি, তুমি দেখাও আমি স্টপ করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন কি সবাই? প্রজেক্টের ভিতরে এগুলা সবই ই রিলেটেড, প্রজেক্ট রিলেটেড এগুলা আমাদের নাই। তাহলে ডেসক্রিপশনের পরে প্রথমে এই যে pom.xml ফাইল আছে এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে এই যে pom.xml আছে এখানে ক্লিক করবেন। আমি কি স্যার ধীরে ধীরে যাব সবাই করলে তারপরে? তুমি আপাতত অ্যাড করতে পারো, সবাই শুরু করো। তারপরে এখানে যেটা কপি করে আছে এটা এখানে পেস্ট করব, না না আগে হচ্ছে ডিপেন্ডেন্স লিখে নি, দুটো চলে আসবে, তারপরে এন্টার ক্লিক করে এখন হচ্ছে পেস্ট করে দেবো আর কি কন্ট্রোল ভি। আগে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে,
আগে অ্যাঙ্গেল ওই যে লেস দ্যান সাইনটা দিতে হবে একটা লিখলে সাজেস্ট আসার কথা তারপরে ডাবল ক্লিক করেন তাহলে something wrong amarta ashena I dekhi amarta dekhacche error dekhacche laptop dependencies likhne error dekha ashena my dependencies shesh kora lagbe to shuru Ismail ji bhai ei je apnar 8 number 7 number 8 number er pore apnar ekhane to amar normally ami jokhon prompt open korlam তখন তো একটা প্রজেক্ট লেখা ছিল প্রজেক্ট লেখাটা উপরে আমার এটা ক্লিক করতে হবে ভাই এই যে প্রজেক্ট লেখাটা নিচে চলে আসছে প্রজেক্ট হচ্ছে স্টার্টিং ট্যাগ দেখেন একদম ফার্স্ট লাইনে পড়ে আবার দেখেন একদম লাস্ট লাইনে হচ্ছে বুঝছি 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 ইন বিটুইন হ্যাঁ ইন বিটুইন এটা টোটাল প্রজেক্টের ভিতরে কিন্তু আপনার তো ডেসক্রিপশনের পরে হচ্ছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্সি কিন্তু আমি এটা পুরোটাই কপি করে দেই তাহলে আরো ভালো হবে লাল লাল দাগ ক্রস সাইন চলে আসলো আমি স্ল্যাক থেকে কপি করে নিয়ে আসলাম ডিপেন্ডেন্সিটা তারপরে ডিপেন্ডেন্সিটা একটু অ্যাড করতে হবে হ্যাঁ ভাই জানি ডিপেন্ডেন্স ট্যাগ আমি আবার দেখি পেস্ট করে দিচ্ছি আপনি প্রোমে যান একটু and line number 9 এ dependencies হ্যাঁ এবং ওটা ক্লোজিং হচ্ছে লাইন নাম্বার 18 এ হ্যাঁ তার ভিতরে কিন্তু ডিপেন্ডেন্সি কারণ আমাদের একাধিক অনেকগুলো ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় ডিপেন্ডেন্সি গুলা থাকে হলো ডিপেন্ডেন্সিস হ্যাঁ ট্যাগের ভিতরে হ্যাঁ তো ওই সিকোয়েন্সটা রাখতে হবে দুধপর ভাই একটু বলে দেন যে প্রজেক্ট শুরু হয়েছে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোথা থেকে শেষ হয়েছে কোথা থেকে প্রজেক্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে লাইন নাম্বার 1 থেকে এবং প্রজেক্ট শেষ হয়েছে লাইন নাম্বার 20 তে হ্যাঁ প্রজেক্টের ভিতরেই থাকবে সব কার কার কোথায় সমস্যা একটু স্ক্রিন শেয়ার করেন দেখি আমার তো ঠিক আছে ওকে আর কারো কোনো শাহনাজ ভাই স্ক্রিন শেয়ার করুন কি অবস্থা আছে ইসমাইলের প্রজেক্ট আমার প্রজেক্ট এখানে এখানে আছে শাহনাজ ভাই যদি প্রবলেম হয় স্ক্রিন শেয়ার করেন আমি স্টপ করি বা জারি প্রবলেম হোক হ্যাঁ 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 একটু এ করুন তো ও ডিপেন্ডেন্সি আমার না আমার স্পেলিং তো মিস্টেক হইছে ওকে ওকে স্পেলিং ঠিক হলে ওই যদি সাইনটা দেয় তাহলে সাজেস্টে চলে আসার কথা ডিপেন্ডেন্সি ওকে আনাজ ভাই কাইন্ডলি আপনি ই করেন না স্ক্রিন শেয়ার করেন না কারণ সময় তো অনেক হয়ে যাচ্ছে সবাই তো একসাথে হলে ভালো হয় আনাজ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন কুইকলি প্লিজ এই ইয়া স্টপ করেন স্টপ করছে ও স্টপ করছে দেখতেছেন আমার স্ক্রিনটা ডিপেন্ডেন্সিস বানান ভুলেছে ইয়ে ভাই শাহনাজ ভাই আপনি 10 নম্বর লাইনে তো এইতো আমার কম্পিউটার কি যেন ডিপেন্ডেন্সি শুনেন
আমরা 14 নাম্বার লাইন আগে ঠিক করে 14 নাম্বার লাইন ঠিক করে শেষে শেষে হ্যাঁ স্কয়ার ইয়া দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করেন ক্লোজ করবেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হ্যাঁ ক্লোজ করেন হ্যাঁ এখন হচ্ছে যে ওই ডিপেন্ডেন্সি শুরু করছেন দেখেন শেষ করেন নাই 10 নাম্বার লাইন 13 নাম্বার পরে এন্টার দেন সরি 13 নাম্বার লাইনে পরে এন্টার দেন একটা এন্টার দেন পয়েন্ট মার্শালের পরে হ্যাঁ এখানে ডিপেন্ডেন্সি ক্লোজ করেন ক্লোজ করেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হ্যাঁ অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ না না ক্লোজিং স্ক্রু অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন আগে ডিপেন্ডেন্সি ওই উপরে আসছে যে এন্ড উইথ ক্লিক দেন এন্ড উইথ উপরেটা ক্লিক দেন ওকে 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 প্রজেক্টে যান বাম দিকে ওই যে ওয়েব অটোমেশন 1.0 প্রজেক্টে যান উপরে উপরে বাম দিকে উপরে মেইন প্রজেক্টে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন নিচে আসেন দেখেন নিচে আসেন ম্যাভেন ম্যাভেন আরেকটু নিচে আরেকটু নিচে আরেকটু নিচে ম্যাভেন রাইট বাটন ক্লিক করেন ওই যে ডান দিকে যান ডান দিকে আপডেট প্রজেক্ট ডান দিকে যান সরি 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 ম্যাভেন ডান দিকে যান আপডেট প্রজেক্ট দেন হ্যাঁ এখানে ওকে দেন এটা সিলেক্ট করতে আছে ঠিক আছে ওকে দেন ওকে দেন তাহলে ওই ডিপেন্ডেন্সিগুলো চলে আসবে এখানে ওইখানে অ্যাড হয়ে গেছে দেখি হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আপনার কাছে রাখুন আপনার প্রোগ্রামে কোনো এরর আছে না 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 ও আচ্ছা আপনি ওই যে জিমেইল এই যে লগ জিমেইল লগইন টেস্ট ডট জাভাতে ক্লিক করেন এখানে শুধুমাত্র একটা ক্রস সাইন এখানে যে কোন জায়গাটা আমি বুঝতে পারছি ওই 14টা টেনে টেনে ওই লাস্টে ওই 12 নিচে নিয়ে যাও আরেকবার দেন আপ দেন হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে যে ইয়ে করেন ওই ওয়েব ড্রাইভারে কি ওয়েব ড্রাইভারে শুনেন ইয়ে ভাই ওই ইয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দেন ওই যে দুইটা ব্যাকওয়ার্ড না দেন ফরওয়ার্ড স্ল্যাশ দেন এখানে তারপরে হ্যাঁ এবার কন্ট্রোল এস সেভ করেন এখন ওই যে যেখানে এরর দেখাচ্ছে দুইটা এরর তাই না 9 নাম্বার আর আর দুইটা হ্যাঁ হ্যাঁ 9 আর 11 হ্যাঁ ওই এররের উপরে রাইট বাটন ক্লিক করেন তো ওই যে এটার উপরে ওই যে যেখানে ওয়েব ড্রাইভারের উপরে রাইট বাটন ক্লিক করেন ওয়েব ড্রাইভার মানে কার্সর নেন ওখানে কার্সর নিলেই হবে হ্যাঁ কার্সর নেন ক্লিক করেন না শুধু কার্সরটা নেন হ্যাঁ হোভার করেন হ্যাঁ আপনি কাজ করতে পারেন ফাইল মেনুতে যান ইয়েতে আপনি রাইট বাটনে ক্লিক দিলে কি হয় ওখানে দেখেন তো রাইট বাটনে ক্লিক দিলে কি হয় এখানে হ্যাঁ হ্যাঁ ওই যে আসছে শুনুন 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 কার্সার রাখলে এই যে আসছে এখানে 10টা শুনুন এখানে 10টা কুইক ফিক্স আছে একটু পরে দেখেন তবে কি কি পড়তে একটা হলো ক্রিয়েট ক্লাস ওয়েব ড্রাইভার ক্রিয়েট প্রথমটা হলো ইম্পোর্ট ওয়েব ড্রাইভার প্রথমটা ক্লিক দেন ইম্পোর্ট ইম্পোর্টে আসে না
the import cron driver is done. আপনি ওই যে নয় নম্বর লাইনের ওই ARGS এর পরে ওখানে লেখেন, আপনি কি অ্যাসাইনমেন্ট ওপেন করতে পারবেন ভাই? না ঠিকই আছে, বলতেছি আমরা কিন্তু এর আগে কিন্তু আমি বলছিলাম থ্রুস থ্রুয়েবল মুছে দিতে, তাই না? এখন যদি আমরা আবার হোভার করি ওখানে, হোভার কি হয় দেখি, ওই যে ওখানে কার্সারটা নিলে ওই লাইন নাম্বার থ্রেডের উপরে 18 নম্বর লাইনে, 18 নম্বর লাইনে, হ্যাঁ এট কি থ্রুস ডিক্লারেশন, থ্রুস ডিক্লারেশন, তাহলে কি ওই থ্রোস থ্রুবলটা আবার নিয়ে আসতে হবে? হ্যাঁ ওটা চলে আসবে, এখানে করো ক্লিক করো, হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ এখন ওটা চলে গেছে, হ্যাঁ এই অন্য অন্যটা আসছে, থ্রো ইন্টারাপ্টেড এক্সেপশন আসছে, তো আচ্ছা এখন থ্রুয়েবল দিলেও হবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা সেভ করেন তো, সেভ করেন তো ভাই, সেভ করেন তো, সেভ করেন, এবার রান করেন প্রজেক্টটা, চালু হইছে গুগল ক্রোম অটোমেটিক্যালি চালু হইছে না? হ্যাঁ হ্যাঁ আমারটাতে হইছে আলহামদুলিল্লাহ, এইটুকুন হইছে, দ্যাট মিন্স আমরা তো অটোমেটিক কোড লিখলাম, যেটা কোন হলো কি আমরা কিন্তু কোনো ক্লিক দেন নাই, গুগল ক্রোম চালু হইছে অটোমেটিক্যালি, তাই না? জি 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 এটাই তো, এটা ফার্স্ট স্টেপ আপনার, ওকে ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে আপনার হচ্ছে যে গুগল ক্রোমটা আমাদের, তার মানে আপনার এই যেটুকুন কোড লিখেছেন হ্যাঁ এইটুকুন চালু, এইটুকুন ঠিক আছে, ওকে ওকে গ্রেট, হ্যাপি না? আমি কিন্তু কিচ্ছু করি না, আমি শুধুমাত্র রানে চাপ দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আচ্ছা এখন যে নেক্সট মানে এখন কি হলো, সে গুগল ক্রোম চালু করলো, তাই না? জি এখন না এখন এখন হচ্ছে মানে নেক্সট হবে ওই যে যেখানে জিমেইল লেখা আছে, জিমেইল বা সাইন ইন ওখানে ক্লিক করতে হবে, তাই না? জি এই জায়গাটা এখন দাঁড়ান দাঁড়ান ভাই শুনেন, এখন আমার কথা শুনুন, এখন যেটা বলছি যে আমরা ম্যানুয়ালি যদি আমরা গুগল জিমেইলে লগ ইন করতে চাই তাহলে কি করতে হবে? জিমেইল লগ ইন ইন্টারফেসে যাওয়ার, তারপরে প্রথমে তো আমাকে কোন ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজার তো ওপেন হয়ে গেল আপনার জন্য, ব্রাউজার ওপেন করলো সে, ওকে এখন আমার হয়তো সাইন ইন এ যেতে হবে, সাইন ইন এ যেতে হবে, হ্যাঁ সাইন ইন এ যেতে হবে, তাহলে আপনার কোড লিখতে হবে যে কিভাবে সাইন ইন এ যাব, রাইট বুঝাইতে হবে যে সাইন ইন এর জন্য কোথায় ক্লিক দিতে হবে, সেটাকে বুঝাতে হবে, ওকে মেশিন তো মনে করেন আপনি যা ইনস্ট্রাকশন দিবেন তাই করবে, ইনস্ট্রাকশন না দিলে তো কাজ করতে পারবে না, তাই না? আচ্ছা আমার এখন এসে গিয়ে ওই স্ক্রিপ্টে আমাকে নতুন করে আরো অন্য কিছু আরো কিছু লিখতে হবে, যে নাও এবার আসছেন আরো নতুন করে লিখতে হবে, এখন এবার অ্যাসাইনমেন্ট 3 তে দেখেন ওই আছে টু ডুস, তাই না? অ্যাসাইনমেন্ট 3 থেকে আপনি কি শেয়ার করতে পারবেন? হ্যাঁ ওপেন করা আছে, দেখতে পারবেন ওই যেখানে আছে যে টু ডুস কমপ্লিট দা রিমেইনিং কোর্স, এখন এই রিমেইনিং কোড কোথায়? আমার অ্যাসাইনমেন্ট 3 এর ভিডিওতে আছে, ভিডিওতে যদি আপনি ফলো করেন ভিডিওতে বলে দেওয়া আছে যে কি কি করতে হবে, ভিডিও দেখে দেখে কি করতে হবে, বুঝতে পারছি আমার তো ওপেন করাই ছিল। আচ্ছা না হ্যাঁ জি ইয়ে কই আপনার, এটা তো ইয়ে ফাইল পিডিএফ ফাইল ডাউনলোড করেন নাই? এখন অন্য কেউ দেখি, ইসমাইল তোমার স্ক্রিন শেয়ার করো, কি আমারটা রান করতে দেখি ইসমাইল, আমারটা তো এই যে সকালে সমস্যা হচ্ছিল,
আমার তো মনে হয় রাকিব লাগবে এক সেকেন্ড রাকিব ভাই রান করছেন অনেক আগে না আমি রান করছি কিন্তু ওই সাইন ইনটা করাটা একটু মুশকিল কারণ ইন্টারফেসটা একটু কমপ্লিকেটেড জি কার স্ক্রিন শেয়ার করবেন অন্য একজন স্ক্রিন শেয়ার করেন মুকর ভাই আমি করি জি দেখো অনেকদিন পর নাজমুল ভাইয়ের কথা শুনলাম বাসা আছেন বন্ধু আলহামদুলিল্লাহ স্টার্টআপ শুরু হয়েছে এটা 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 কার স্কিন এটা আমার নাজমুল নাজমুল 15 নাম্বার লাইন নিজে ফিক্স করো 15 নাম্বার লাইন কি করতে হবে 15 নাম্বার আপনি এটারে যে লুৎফর স্যার যেটা বললো আপনি ধীরে ধীরে উপরে নিয়ে যান 13 13 এর কাছে বাম দিকে এটা ছোট করো বাম দিকে প্যানেলটা ছোট করো এ বেশি বেশি বড় হয়ে গেছে হ্যাঁ এবার এবার হচ্ছে যে শাহনাজ ভাই আপনি গাইড করেন প্লিজ যেখানে কার্সর রাখছেন ওখানে মনে একটু ডিলিট চাপেন তাহলে উপরে উঠে যাবে সমস্যা নাই ওইটা মনে হয় ডাবল কোটটা ডাবল কোটটা কেটে আবার করতেন তো মনে হয় ডাবল কোটটা ঠিক মতো হয়নি না স্পেসের সমস্যা নাই ডাবল কোট আবার করে দেন হ্যাঁ শুরুতে শুরুটা আবার করে দেন কেটে আবার করে দেন ঠিক আছে কন্ট্রোল এস দেন তো সেভ করেন সেভ কন্ট্রোল এস দিলাম সেভ করলাম হ্যাঁ ওটা চলে গেছে দ্যাটস ইট ওটা গেছে ওকে কার্সরটা আপনি 8 নাম্বার যে ইয়াটা রোয়ারে আছে কার্সরটা আস্তে করে উপরে রাখেন না ওইভাবে না আমার তো ইয়া নাই ওটাকে কি বলে সিলেক্ট না জাস্ট আপনি কার্সরটা রাখেন ওটা দেখবেন যে একটা ইনস্ট্রাকশন চলে আসবে না 9 নাম্বার লাইন ম্যানুয়াল ঠিক করতে হবে কি বলছিলাম মনে আছে ক্রোম ড্রাইভার নিজস্ব পাথ লাগবে নিজস্ব পাথ কি এখানে দেখেন একটা মানে মানে ক্লোজ মানে ওপেনিং সি এর সাথে ওপেনিং এ কম আছে ও আচ্ছা আচ্ছা আপনার যে ব্যাক স্ল্যাশে একটা প্রবলেম আছে আপনি সি ড্রাইভের পরে কোলন তারপরে ব্যাক স্ল্যাশ তারপরে দেখেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে ওটাকে ব্যাক স্ল্যাশ করুন কেন মানে সি এর আগে কি নাই ডাবল কোটেশন নাই এখন উপরে নিয়ে যান লাইন জি ডাউনলোড করছি আমার মনে হয় এখানে এইটাই
কপি করে নেন। অলরেডি কপি করছি তাহলে এটা আছে, কপি আছে। শানাস ভাই আপনি কি বলছেন, ব্যাক স্ল্যাশ বাদ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে বলেন। হ্যাঁ আমি ওনাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে বলছিলাম, তো এই যে আপনার ইউজারের আগে এর পরে ওটাকে ফরওয়ার্ড স্ল্যাশ করেন নাকি আমি কি ফরো? হ্যাঁ ফরওয়ার্ডই দিছিলাম, সরি ফরওয়ার্ড ফরওয়ার্ড আমি আমি ভুল করছি, এটা ফরওয়ার্ড দিতে হবে, সরি। ইয়েস ওইটা ইউটিলিটিস এর আগে তো আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দেন। এবার ঠিক আছে সেভ করেন, হয়ে গেছে, সেভ দেন, সেভ দেন, কন্ট্রোল এস দেন। জি নাম্বার 9 হ্যাঁ আপনি ইম্পোর্ট দেন, ইম্পোর্ট ওয়েব ড্রাইভার একেবারে উপরে টাচ ক্লিক করেন, ওখানে আপনার কার্সরটা নেন। হ্যাঁ ইয়েস ক্রোম ড্রাইভার উপরে দেন ইম্পোর্ট, এখন কন্ট্রোল এস দেন। মুক্তার ভাইয়ের কাছ থেকে শিখে ফেলছি, অস্থির হয়ে যাবে না, ধীরে ধীরে সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার 14 ভাই দেখেন কোন জায়গায় লাল আছে ওখানে যান, এইবার দেন দেন রান করতে কবি করতে 100% জায়গা ডট ক্লোজ করে ক্লোজ করে কমেন্ট ডট ক্লোজ সেট করে সামথিং রং এই প্রজেক্ট ইয়েতে গিয়ে যান, প্রজেক্ট আপডেট করেন, ওই বাম দিকে যান ইয়েতে হ্যাঁ ফর্ম এই ইয়ে এর তো ইয়ের সাথে গিটহাবের সাথে লিংক হয় নাই তো এরপরে ওয়েব অটোমেশন আছে আপনার টেস্ট প্রজেক্টের পরে, টেস্ট প্রজেক্টের পরে আপনি আমরা ফর্মটা ওপেন করেন তো দেখি। Yes sir, yes sir, ইয়ে করতে হবে, প্রজেক্ট আপডেট করতে হবে, ইয়া ওয়েব অটোমেশন 100203 তে রাইট বাটন ক্লিক করে উপরে আইটো পরে আইটো পরে এটা না পুরোটা উপরে তোমার ওই বাটন দুইটা হয়ে গেছে, সমস্যা হয়েছে তোমার ওই বাটন রাইট বাটন ক্লিক করো, নিচে নিচে ম্যাভেন নিচের দিকে ম্যাভেন আছে আর নিচে রাইট বাটন ক্লিক করো আপডেট প্রজেক্ট ইয়েস এবার যাও ইয়েতে যাও, এই যে জিমেইল সাইন ইন তোমার যে হ্যাঁ না হ্যাঁ জিমেইল সাইন ইন, জিমেইল সাইন ইন টেস্ট ডট জাভা আপনি উপরে উপরে ডাবল ক্লিক করো, এবার রানে ক্লিক দাও, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রাউজার কিন্তু ওপেন হচ্ছে, ব্রাউজার ওপেন হচ্ছে, সামথিং রং, কম্পিউটার রিস্টার্ট করো তোমার, এটা আমারটাও হচ্ছে না, কম্পিউটার রিস্টার্ট করো, এখানে তাহলে সব মুছে যাবে না, না মুছে যাবে কেন, সেট করতে না সেটা সে অটোমেটিক্যালি দেখে কি বলছে এখানে, ওয়েলকাম টু জিমেইল সাইন ইন প্রজেক্ট, ওকে ফার্স্ট লাইন এক্সিকিউট হচ্ছে ঠিক, হ্যাঁ তারপরে এররটা কি হচ্ছে, SLF4J ফেল টু লোড ক্লাস, ওকে ওটা কোনো সমস্যা না,
Okay. Defaulting to no operation. NOP. Logger implementation. নিচে যাও সেলেনিয়াম আসতেছে না সি এখানে সেলেনিয়াম আসে নাই ডিপেন্ডেন্সি ঠিক মতো আসে না ডিপেন্ডেন্সি পাম ফাইল দেখা লাগবে পাম ফাইলে ডিপেন্ডেন্সি তো দিলাম আপনার এগুলা সব ঠিক আছে দেখা যাক হ্যাঁ আচ্ছা রিস্টার্ট করে দেখলে হয় হ্যাঁ না আপনি আমার সাথেও থাকতে পারেন অসুবিধা নাই ক্লাস কি আরেকটু হবে নাকি আমি অন্যদের সাপোর্ট করব যাদের হয় না আমি তো সাপোর্ট দিলাম দেখি আর ইসমাইল এটা দেখি রান হয় নাকি ইসমাইল শেয়ার করতে দেখি হ্যাঁ আমারটা রান হয় আচ্ছা আমারটাও হয় নাই নাজুল ভাই একটা স্টপ করবেন প্লিজ জি জি একটু কারণ হচ্ছে যে নাজুল ভাই মানে ব্রাউজার কোনটা ডাউনলোড করছেন কত বিটের উইন্ডোজ নাকি অন্য কিছু ব্রাউজার ইসমাইল ওই যে আমি বলি ফরওয়ার্ড স্ল্যাশ দিলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হয় আর না হলে দুইটা ব্যাক স্ল্যাশ দিতে হয় ওই তোমার 13 নাম্বার লাইনে দুইটা মিক্স করে দিছি দুইটা মিক্স এর ঝামেলা এখানে পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দাও হ্যাঁ দুইটা মিক্স ফরওয়ার্ড না দিলে এখানে ব্যাক আর না দিয়ে একটা ফরওয়ার্ড দাও হ্যাঁ এটা অটোমেটিক পিছলে তো এই জন্য কিছু করো না কিছু করো না 5 সেকেন্ড পরে অটোমেটিক ক্লোজ দাও আছে তাই না আচ্ছা আমি আবার এখানে 21 নাম্বার লাইনটা কমেন্ট আউট করে দে 21 নাম্বার লাইনটা ইসমাইল হ্যাঁ হ্যাঁ 21 নাম্বার লাইনটা কমেন্ট আউট করে দে 21 নাম্বার লাইন হ্যাঁ মানে এই যে রান করব এখন কিছুক্ষণ শোনো এখানে বলছে যে ওই যে শোনো আমি বলি 18 নাম্বার লাইনে বলছে যে thread.sleep এটা হচ্ছে 5000 মিলিসেকেন্ড মানে 5 সেকেন্ড তারপরে বলছে 20 নাম্বার লাইনে বলছে thread.sleep আরো 2000 মিলিসেকেন্ড মানে হচ্ছে যে আরো 2 সেকেন্ড তাহলে 7 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে তাহলে এইটারে এই 21 নাম্বার লাইনটা ডিসেবল করে দিলে এটা ক্লোজ হবে না আপাতত ক্লোজ করা দরকার নাই তাহলে এবার রান করো আদারওয়াইজ ড্রাইভারটা ক্লোজ হয়ে যাচ্ছে ওখানে কিছুক্ষণ পর 7 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এখন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমার ওই ভিডিও দেখা লাগবে বাকিটুকুন দেখে এইটুকুন করে নেবে ঠিক আছে
আচ্ছা ইসমাইল এখানে একটু রাখবেন, এক সেকেন্ড একটু রাখবেন, আমার একটা কোশ্চেন ছিল স্যারের কাছে। স্যার এই যে ইসমাইলের প্রজেক্টটা যদি দেখি 2003, ওর ওয়েব অটোমেশন 2003 উপরে দেখা যেতেছে, কিন্তু অনেকের আবার তৈরি হয়েছে নিচে, এটার কারণটা কি? মানে রিডমির পরে আরেকটা দেখা যায় ওয়েব অটোমেশন 2003, ওটা আরেকটা প্রজেক্ট ভাই? না না না, একই প্রজেক্ট, ওটা এর একটু আগে যে করলেন না ওনার ছিল বা ভাই আপনি বলেন তো, আমি আমি শুনি নাই, কি জন্য বলেন তো আবার। আমি বলছি এই যে না না ইসমাইল এখানে না, এখানে গন্ডগোলটা না, ইসমাইলের যে প্রজেক্টটা ওয়েব অটোমেশন 2003, অনেক সময় আবার দেখা যায় যে রিডমির পরে আরেকটা ওরকম প্রজেক্ট বা কিছু তৈরি হয়েছে দুইবার। আমার হচ্ছে যে তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আবার দেখা যাচ্ছে ওয়েব অটোমেশন 2003 মেইন, তাই না? এটুকু হচ্ছে গিটহাবের প্রজেক্টের নাম। না আমি সেটাও বলছি না। আচ্ছা বলেন স্যার, বলেন, সরি। বাম দিকের হচ্ছে লোকাল প্রজেক্টের নাম, আর আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডান দিকে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে গিটহাব প্রজেক্টের নাম আর মেইন ব্রাঞ্চের সাথে কানেক্টেড এটা বুঝাচ্ছে। আপনার যে না রাকিব ভাইয়ের প্রশ্নটা হলো, এই যে আমরা নাজমুল সাহেবের স্ক্রিনে দেখছিলাম যে সেম প্রজেক্টটা দুবার কপি হয়েছে, মানে দুইবার কপি হয়েছে, নাজমুলটা দুইবার চেষ্টা করার চেষ্টা করেছে, প্রথমবার হয় নাই, দ্বিতীয়বার আবার করছে, কিন্তু আমারটাই নাই ইসমাইলেরটাই নাই নাজমুল ওইটা ফার্স্ট ঠিকমতো যদি করেন ওটা থাকবে না, কোনোভাবে বসে ভুল করে আর দুইবার তৈরি করছে, যদি ডিলিট করে দিয়ে আবার করে করতে হবে না। ভাই আমার ওরকম কেস আসলে আমাকে শেয়ার করে দেখাইন, তাহলে কত হবে। ওকে ঠিক আছে, এখন এখন স্টপ করব, এটুকু হলো ইসমাইল, তুমি তোমার এই এই প্রজেক্টটাতে আমরা যেতে যাব, আমরা এটা পুশ করে দেখাই দেখা দিই তাহলে। হ্যাঁ স্যার, তুমি হচ্ছে যেতে যাও, ওই ওকে ফাইল এক্সপ্লোরার ওপেন করো, উইন্ডোজ ই, উইন্ডোজ ই, দেশে ওয়াইফাই টা একটু স্লো তো এই জন্য, হ্যাঁ দেরি লাগবে একটু। ইসমাইল ইসমাইলের মতো লাইন থাকবে না, আমি কন্ট্রোল নেই। তাহলে এখানে শাহনাজকে দেওয়া হোক, শাহনাজ ভাই আপনি যান তাহলে। আচ্ছা আমি কি শেয়ার করব বাবা? হ্যাঁ হ্যাঁ আবার করো তাহলে, যে তাড়াতাড়ি করো, আপনাকে কারণ জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। workspace এবার উপরে গিয়ে সিএমডি লেখো, সিলেক্ট করো, সবগুলো কেটে দাও, সবগুলো কেটে দাও, সবগুলো কেটে দিয়ে সিএমডি লাগো, সবগুলো কেটে দাও, সিলেক্ট করার নেই তো। এবার গিট স্ট্যাটাস কমান্ড দাও। হ্যাঁ গিট, না স্যার আমার এখানে কথা আছে। জি ইসমাইল, তুমি প্রথমে তোমার গিটহাবে যাও, অ্যাকাউন্টে যাও, এখানে না, এখানে না, গিটহাব, গিটহাব অ্যাকাউন্টে।
রিপোজিটরি 2003 টা দেখাও সবাই দেখতে পাচ্ছেন কি এখন আমার এই যে রিপোজিটরি 33 এটা মনে করেন এটা কোথায় আসছে পরে আসছে ইসমাইল আমাকে একটু বলবে না সবাই একটু শুনেন সবাই তো মানে একই পেজের না এটা কিন্তু ইসমাইলের মানে গিটহাব অ্যাকাউন্টে ওর একটা রিপোজিটরি তাই না এখন কথা হচ্ছে যে ইসমাইল যদি এইখানে তার লোকালে যে কাজটা করছে লোকালে যে কাজটা যে এতক্ষণ যে প্রোগ্রাম প্রোগ্রাম গুলো করলো এটা তো ওর কম্পিউটার আছে এটা তো আমি চাইলেই তো আমি পাবো না আপনারা কেউ পাবেন না যতক্ষণ পর্যন্ত ও না এই ওয়েবে দিবে এখানে এটা সার্ভার বেস যেহেতু এখানে মনে করেন যদি কোলাবোরেশন থাকে এটা যদি পাবলিক রিপোজিটরি হয় তাহলে আমরা সবাই কিন্তু অ্যাক্সেসটা পাবো তো চিন্তা করেন যে আমরা সবাই মিলে কিভাবে কাজ করতে পারি কনসেপ্টটা কিন্তু এইটাই যে ইসমাইল ইসমাইলের মতো কাজ করবে শাহনাজ শাহনাজের মতো কাজ করবে রাকিব ভাই রাকিব ভাইয়ের মতো কাজ করবে আমি আমার মতো কাজ করব কিন্তু সবাই কোলাবোরেট কিভাবে করতে পারি সবাই মানে এই কাজগুলা কিভাবে একত্রিত আপডেট করতে পারি একটা কাজের বিভিন্ন অংশ কিন্তু ভাগ করে দেওয়া হবে এই তুমি এইটুক করো তুমি ওইটুক করো এরকম আর কি এখন সবাই মিলে তো এটাকে কমপ্লিট করতে হবে তাই না এখন আমি তো কাজ করি আমার কম্পিউটারে ইসমাইল কাজ করতেছে ইসমাইলের কম্পিউটারে তাহলে সেগুলির অ্যাক্সেসটা কিভাবে আসবে হ্যাঁ সেগুলার অ্যাক্সেসই আসতেছে এই মানে গিটহাব বা ভার্সন কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে হ্যাঁ এখানে যদি ওর অ্যাকাউন্টে এখন কিন্তু এখানে কিছুই নাই ও যে এতক্ষণ কাজ করছে এটা কিন্তু এখানে নাই এখন এইখানে সে আনতে চাচ্ছে এই আনবে সে কিভাবে সেটাই মানে এখন সে আস্তে আস্তে দেখাবে হ্যাঁ ইসমাইল আর একটু দেখাও আর কি তুমি এখন এইখানে আনতে চাচ্ছ তোমার লোকালের থেকে এটাই হলো কথা ট্রাই করো উপরে আচ্ছা যে ভিউ কোডে চাপ দিলে মানে ভিউ আচ্ছা এই যে কোড হ্যাঁ হ্যাঁ ভিউ কোড হ্যাঁ তিনটা তাহলে তিনটা ফাইল আছে হ্যাঁ রাইট সাইডে যাও রাইট সাইডে ওটা ক্লিক করো হ্যাঁ গিট স্ট্যাটাসে এন্টার ক্লিক করলাম না আগে করো না ইসমাইল শুনো হ্যাঁ আমি যাচ্ছি এখন ইসমাইল হয়তো কাজ করছে ইসমাইল নিজেও জানে না সে কি কি কাজ করছে ইসমাইল তো জানে না হয়তো অনেকগুলো কাজ করার পরে কোন ফাইল চেঞ্জ করছে কখন সেটা সেভ করছে এগুলো ইসমাইল সে জানে না তাহলে ইসমাইল কিভাবে জানবে যে সে কোন ফাইলগুলোতে সে কাজ করছে এখন যদি ইসমাইল প্রথমে নেভিগেট করবে ওই প্রজেক্টে তার লোকালের ওই প্রজেক্টে যে প্রজেক্টে নেভিগেট করে কিভাবে আপনারা জানেন যে উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে সে প্রজেক্ট পর্যন্ত গিয়েছে যাওয়ার পরে সে কি করছে সিএমডি যেহেতু আমরা এই 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 কাজগুলো করি মানে মানে কমান্ড প্রম্পট থেকে অন্যভাবেও আমরা করতে পারি উইন্ডোজে বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলি আমরা এই কমান্ড প্রম্পট থেকে না করেও করি কিন্তু কমান্ড প্রম্পটটা হচ্ছে খুবই একটা প্রমিনেন্ট একটা মানে সিস্টেম বা একটা ওয়ে এটা যদি জানেন কোনো কিছুর উপর আপনি ডিপেন্ড করতে হবে না হ্যাঁ এটা হলো বেস্ট ওয়ে যাই হোক কমান্ড প্রম্পটে ওই প্রজেক্ট পর্যন্ত নেভিগেট করলাম আমরা কিন্তু উইন্ডোজ থেকেও গেছে সিডি সিডি দিয়েও কিন্তু আরেকটা পদ্ধতি কিন্তু এর আগে আমরা দেখাইছিলাম যে একটা ফোল্ডার থেকে কিভাবে ইন করে কিভাবে আউট করে সেভাবে আপনারা যেতে পারেন অথবা আরো অন্য অন্য উপায় আছে তো যাই হোক এখানে সে নেভিগেট করে প্রজেক্ট পর্যন্ত সে আসলো আসার পরে সে এখন দেখতে চাচ্ছে যে আসলে সে কি কি কাজ করছে আমি এ যাবৎ আমি কি কি কাজগুলো আমি করছি সেটা আমি দেখতে চাই সেটা দেখার জন্য সেই কাজের একটা স্ট্যাটাস এই যে গিট স্ট্যাটাস এখন মানে অ্যাপ্লাই করা ইসমাইল স্যার ক্লিক করব হ্যাঁ এন্টার করো ওকে ওকে স্যার হ্যাঁ তাহলে এখানে দেখাচ্ছে ক্লাস স্যার বলবেন হুম এখন দেখাচ্ছে যে এসআরসি তে কিন্তু সে কি করছে এসআরসি চেঞ্জ আছে হুম তাই না এটা তো আরো 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 তোমার যে কই টোটালটাই আসার কথা ছিল না এরকমই আসবে বন্ধু পুরো স্মল ঠিক আছে সাইড বাই সাইড রাখো আগের মতো রাখো হ্যাঁ এটা যে লাল গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে যে নতুন সে অ্যাড করছে এই যেটা লাস্টেরটা এসআরসি পরে ড্যাশ আছে মানে একটা ফোল্ডার আর অন্যগুলো ফাইল ওই যে সেটিংসটা হচ্ছে ফোল্ডার যেখানে স্ল্যাশ দাও আছে এই লাল যেগুলো এগুলো আনট্র্যাক ফাইল হ্যাঁ এগুলো হচ্ছে আনট্র্যাক ফাইল
লাল যেগুলো সেই ফাইলগুলো নতুন যোগ করছে সে লাল দেখে দিবে এখন সে জানলো যে সে এই ফাইলগুলোতে আমি কাজ করছি চেঞ্জ করছে হ্যাঁ তো এখন সে কি করবে দেখেন আমরা হলো যে এখানে অনেকগুলো ফাইল আছে এখন সবগুলাই কি আমি আমার বিটে পাঠাবো বিটবাকেটে পাঠাবো সে চিন্তা করতে পারে না আমি সবগুলো পাঠাবো না আমি ফাইল ধরে ধরে আমি পাঠাইতে পারি আবার সবগুলো একত্র পাঠাইতে পারি হ্যাঁ এখন ওর টার্গেট হলো যে আমরা প্রথমে করবো যে কিভাবে যাই চেঞ্জ হোক না কেন সবগুলো আমরা ওখানে নিতে চাই হ্যাঁ আমাদের বিটবাকেট যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু লোকাল লোকাল থেকে সে ওখানে নিতে যাবে টার্গেটটা কিন্তু ওইটা আছে আমি ওইখানে পাঠাচ্ছি এখন যদি স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দিয়ে এই লালগুলি দিয়ে আসলে কি কি চেঞ্জ হয়েছে মানে কোন কোন ফাইলগুলো এফেক্টেড হয়েছে ওটা আমরা জানতে পারতেছি ওকে এখন আমরা নর্মালি আপনারা দেখেন আপনারা এখানে কিন্তু কয়েকটা মানে প্রসেস আছে ওইখানে পাঠানোর বেশ কিছু প্রসেস আছে আমরা যখন অনলাইনে বাজার করি আমরা যখন বাজার করি এই ঠিক আছে এইখান থেকে কম্পিউটার এইটা সেইটা সবই কিন্তু আমরা যেটা যেটা কিনবো সেটা কিন্তু প্রথমে কি চার্ট মানে চার্টের মধ্যে অ্যাড করি তাই না কার্টে হ্যাঁ কার্টে অ্যাড করি হ্যাঁ কার্টে কিন্তু আমরা অ্যাড করি আমরা কিন্তু সবগুলাই না বাজারে যা আছে সবকিছু কিন্তু কার্টে পাঠাই দিই না হ্যাঁ আমরা কিন্তু সবও মানে পাঠাই দিতে পারি আবার একটা একটা করে যেটা দরকার সেটা আমরা কার্টে পাঠাবো কার্টে পাঠানোর মানে এই না যে আমাদের ওইগুলি আমি কিনে ফেলছি তা কিন্তু না এখন এইখানেও ঠিক সিস্টেমটা ওরকমই যে ফাইলগুলো আছে ওরকম মাঝখানের ইন্টারমিডিয়েট একটা জায়গা বা একটা অবস্থান আমরা তৈরি করি সেটাকে স্টেজ বলা হয় স্টেজিং তো আমরা এখান থেকে ওই কার্ডের মতো অ্যাড করব প্রথমে অ্যাড করলে সে অ্যাড করার মানেই সে কিন্তু গিটহাবে চলে যাবে না ওই কার্ডে অ্যাড করার মতো হবে এখন ইসমাইল অ্যাড কমান্ডটা দাও গিট গিট অ্যাড এখন সে দেখাইলো এই ফাইল গুলো কার্ডে অ্যাড করছো মানে স্টেজিং এ নিয়ে গেছো এখন এখনো কি আমার গিটে আসছে এখানে কি গিটহাবে আসছে না আসে নাই হ্যাঁ এখন হলো কি এখন ওইটা মানে জাস্ট আমি দেখাইছি যে আমি অ্যাড করছি এখন এইগুলি কি আমি কনফার্ম করব এখন কনফার্ম এখন অ্যাড করছি ঠিকই যেটা আমি অ্যাড করছি এগুলা কি আবার বাদ দিতে পারবো না বাদ দিতে চাই না হ্যাঁ ঠিক আছে না আমি বাদ দিতে চাই না সবগুলো আমি কনফার্মেশন কনফার্মেশনের জন্য হলো গিট কমিট বাদ দিলে বাদ দিতে পারবো সেগুলো আমরা পরে শিখব এখন আমরা সবগুলো এখন হলো হচ্ছে কনফার্মেশন কনফার্মেশনটা হলো গিট কমিট কমিট হচ্ছে মানে পে করা আমরা তো পে করি না একটা কার্টে অনলাইনে প্রথমে কার্টে অ্যাড করি তারপর পে করি তো পেটা করতে হবে এখানে ওর সিস্টেমটা কি দেখেন মানে গিট কমিট দেন মাইনাস এম তারপরে হইতেছে একটা মেসেজ যেটা দেখে আমি বুঝবো যে এখানে আমি কি কি কেনাকাটা করছি অর্থাৎ কোন কোন ফাইল আমি চেঞ্জ করছি ওরকম আমি বলতে পারি হ্যাঁ যে এখানে আমি কি করতেছি আমার ক্লাসের নামটা কি ছিল ভেরিফাই স্যার সাইন ইন ইন জিমেইল বুঝতে পারবো পরবর্তীতে আসলে এখানে আমি কি কাজটা করছিলাম এই কমিটি কি হয়েছিল সবগুলো কমিট করছে না এখনো কিন্তু আসে না ইসমাইল মামের এটা গিটহাব অ্যাকাউন্টটা রিফ্রেশ করো তো আসছে কিনা দেখি আসবে না পুশ করতে হবে তারপরে জানি রিফ্রেশ করে দেখি মামেরটা রিফ্রেশ করো বেচারার ইন্টারনেট খুব স্লো সরি ফিল সরি বাংলাদেশ থেকে তো জান করতে পারতেছে হ্যাঁ কিন্তু কিন্তু হি ইজ ভেরি স্মার্ট আছে আবার ওকে এখন তাহলে
আমাদের ডান পাশে দেখেন লেখা আছে ক্রিয়েটেড, তাই না? এবার সিক্স ফাইল চেঞ্জ বলছে যে 116 ইনসারশন অনেকগুলো দিছে, দেখেন সবগুলো যে যে ফাইলে চেঞ্জ হচ্ছে সবগুলো দেখাচ্ছে, কিন্তু এখনো কিন্তু যায়নি। তাহলে আমরা একটা কমিট দিছি, আরেকটা লাস্ট স্টেপ লাগবে। হ্যাঁ বন্ধু বলো লাস্ট স্টেপটা। হ্যাঁ তার আগে আমি বলি, এইখানে দেখেন বাম সাইডে কিন্তু মেইন, হ্যাঁ মেইন লেখা আছে, ব্রাঞ্চের নাম কিন্তু মেইন, দেখছেন বাম সাইডে ইসমাইল ব্রাঞ্চটা ইন্ডিকেট করো, লাল টাল হলো না? লুৎফর খান এখানে থাকতে পারে, ইসমাইল, এরকম কিন্তু একাধিক, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা ব্রাঞ্চ থাকতে পারে বা আলাদা একটা ফোল্ডার থাকতে পারে। কিন্তু আমরা সবাই যখন কাজ করব, কাজ করে রাখতে যাবো কোথায়, সবার কাজ রাখবো আমরা মেইন, মেইন যে ব্রাঞ্চটা সেটা মানে ওখানে মার্চ করে সবার কাজ মার্চ করে ওরকম রাখতে হয়। এখন যাই হোক, ইসমাইল তো ইসমাইলের ব্রাঞ্চ থেকেও এখানে পাঠাইতে পারে, তাই ইসমাইল এখানে কি একটু দিবা যে গিট ব্রাঞ্চ তোমার বাম সাইডে, বাম সাইডে ডান সাইডে, ডান সাইডে কমান্ডে লেখো গিট ব্রাঞ্চ, গিট ব্রাঞ্চ এন্টার করো। ওখানে কিছু আসছে মেইন, ইসমাইলও মেইন ব্রাঞ্চে কাজ করছে। নরমালি কিন্তু আমরা আমাদের লোকাল ব্রাঞ্চে কাজ করি, আমরা নরমালি আমাদের লোকাল আমাদের নিজস্ব ব্রাঞ্চে কাজ করে মেইনে পাঠাই, কিন্তু ইসমাইল সরাসরি মেইনে কাজ করছে, এটা গুড প্র্যাকটিস না। তো যাই হোক, এখন ইসমাইল এই কাজগুলা সে পাঠাবে কোথায়, বিটবাকেটের মেইন ব্রাঞ্চে। দেখুন কি গিট পুশ অরিজিন মেইন মানে ব্রাঞ্চের নাম, হ্যাঁ এন্টার করো তো দেখি কি হয়। এন্টার করছো? রিফ্রেশ করবো স্যার। না 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 ওয়েট করো, ইসমাইল ইন্টারনেট স্যার হইছে আর কি, স্লো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওই পাশ থেকে একটু স্লো হচ্ছে। হ্যাঁ এখানে লাস্ট লাইনটা দেখো মেইন টু মেইন গেছে না? এখানে দেখেন কি কি, এখানে কিন্তু এসআরসি মেসআরসি কিছু নাই, এখন কি সব আসছে? আমরা যা যা করছিলাম সব কিন্তু এখন এই যে ইসমাইলের ওয়েবসাইটে, এখন ইসমাইলের এই কাজটা যার যার হয় নাই সবাই কিন্তু সে মানে ক্লোন করতে পারবে, ডাউনলোড করতে পারবে, তার জায়গায় নিতে পারবে, এবং এইখানে চেঞ্জ করে যদি আমরা আবার কাজ করে তাহলে সব সময় আমরা আপডেটেড কাজটা পাবো, সবার কাজ যদি এরকম মেইনে থাকে। হ্যাঁ এই প্রসেসে আমরা যাইতে পারবো। ইসমাইল এখন ওই যে বাম দিকে ওই দুই নম্বর ফোল্ডার ক্লিক দেখো এসআরসি, ওই যে এবিসি হেডে ক্লিক করো, এক্সপ্যান্ড করো, এখন আপনারা কি ইসমাইলের প্রজেক্টটা ক্লোন করতে পারবেন সরাসরি? কেউ ক্লোন করলে ইসমাইল প্রজেক্ট যে কোনো এক জায়গায় ক্লোন করেন, দেখেন দিয়ে রান করেন, হ্যাঁ পাবলিকটা, পাবলিকটার জন্য কোলাবরেটর লাগে না, ইসমাইলের প্রজেক্ট পাবলিক না? হ্যাঁ পাবলিক, পাবলিকের জন্য ক্লোন করার জন্য কোলাবরেটর লাগে না। দেখি আগে তার থামো, তাহলে ইসমাইলের অ্যাকাউন্টে যেতে হবে আগে, এরকম করে আপনারা প্রত্যেকেই আপনাদের যার যার অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন।
ইসমাইল গিটহাবের অ্যাকাউন্ট হলো গিটহাব ইসমাইল তারপরে কি গুই এলজিইউডি এলজিইউডি আমার তো দুই মিনিট কথা আছে না না বন্ধু তুই থাকো শোনো এই পুরোটা লাগবে না ইসমাইল শুধু ইয়ে পর্যন্ত তোমার অ্যাকাউন্ট হ্যাঁ এই পর্যন্ত হ্যাঁ ওই প্রজেক্টের নামও দিয়ে দেবো নাকি শুধু অ্যাকাউন্টের নাম দিয়ে দাও হ্যাঁ স্টপ শেয়ার করব আমি হ্যাঁ হ্যাঁ স্টপ শেয়ার করো এখন ইসমাইল জেরুনের আমরা কিন্তু এই প্রজেক্টের বাকি দেখা না আছে টু ডুজ আছে না আমার এই ভিডিওটা দেখলে 1003 পুরোটা ভিডিওটা দেখলে আরো কিছু কোড আছে ওইটুকুন কমপ্লিট করলে আপনি হচ্ছে যে এই এই অ্যাসাইনমেন্ট ঠিক হবে আমি এখন অ্যাসাইনমেন্ট 1004 আজকে হচ্ছে যে শেয়ার করব আপনাদের সাথে একদম কনফার্ম হও সবাই 1003 এখন 1003 আগে শেষ করবেন সবাই 1003 শেষ করবেন কারো যদি শেষ না হয় তাহলে যে দুপুর স্যার টাইম দিয়ে যাচ্ছে টিউজডে পর্যন্ত সময় দাও দিচ্ছি আমি শেষ করব এই এই অ্যাসাইনমেন্ট 1003 শেষ না করলে কিন্তু আপনারা সামনে রাখতে পারবেন না আমরা এখন এটা এর সাথে করি পরে আমরা নেক্সট আগে আমি যদি লুৎফর ভাই যদি এখন সময় দিতে পারে একসাথে বসে বসেন আপনারা এখন সিরিয়াস আমি জাস্ট মানে করেন যে 50 আসবে এখানে কত 12টা ও 50 তো মানে জাস্ট একটাই আসবে একটা আচ্ছা ঠিক আছে ও থ্যাঙ্কস জি তাহলে 10 মিনিট ব্রেক আর আর যদি কেউ আমার কথা শুনতে চাইলে শুনে একটু বলি আমি ভিডিও ইয়ে করে দিই নাকি এখন যদি অ্যাসাইনমেন্ট 1001 থেকে 3 পর্যন্ত কমপ্লিটলি বুঝতে হবে বারবার প্র্যাকটিস করে নিজে নিজে পড়তে হবে না পারলে আপনি আর সামনে গুলো এগোতে পারবেন না আমাদের আর নেক্সট 2 উইকস হচ্ছে আমরা অটোমেশন এক সপ্তাহ গেল আর দুই সপ্তাহ নেক্সট 2 উইকস আর ইম্পর্টেন্ট এই নেক্সট 2 উইকের মধ্যেই আমরা ডিসিশন হয়ে যাবে আপনি যে অটোমেশন আপনি পড়তেছেন বা করবেন কি না করবেন এখন নেক্সট যেমন নেক্সট অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে মেইনলি আপনাকেই যেতে হবে নিজে নিজেই যেতে হবে যেমন অ্যাসাইনমেন্ট 1004 আমরা হয়তো একটু একটু গাইড করব কিন্তু মেইনলি আপনাকে করতে হবে কারণ আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট 1003 তে কিন্তু ধরাই দিছি যে আপনি কিভাবে অটোমেশন কোড লিখতে স্টার্ট করতে হয় যার প্রোগ্রাম রান করছে যেমন শাহনাজ ভাই যেমন হচ্ছে যে ইসমাইল তার মানে এদের এদের কনফিগারেশন কম্পিউটার অলওয়েজ অলরাইট এখন কোড ঠিক মতো লিখলেই হচ্ছে যে যে কোনো যে কোনো ওয়েবসাইট অটোমেশন করতে পারবেন এখন এইটুকুর জন্য আমরা কিন্তু মাঝে অনেক কিছু স্কিপ করে আসছি জাভা স্কিপ করে আসছি তাই না বলছি যে জাভা শিখতে হবে এখন ওই যে আমি আমার জাভা প্রোগ্রামিং এর বই আছে জাভা প্রোগ্রামিং প্রচুর ভিডিও আছে অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনাকে শিখতে হবে জাভা প্রোগ্রামিং না পারলে আপনি হচ্ছে যে পারবেন না এখন ইসমাইল তুমি এক মিনিট শেয়ার করো তোমার ওই লিংকে ক্লিক দিলে আসে না তুমি এক কাজ করো শুধু ওই শুধুমাত্র অ্যাকাউন্টটা পাঠিয়ে দাও শুধু শুধুমাত্র তোমার অ্যাকাউন্টটা পাঠিয়ে দাও শুধুমাত্র github.com/ismailLGUD এই পর্যন্ত আর এই জাস্ট ওই পর্যন্ত আচ্ছা আমি টাইপ github.com /ismail
github.com is my LGL bad this. LLL bad this. LGUD shabula our capital. Have it done? Enter down. Ever enter down. Don't get the shield. I love our shishi. I can only positive with the job. Dara, Danny, Darpori, Gela, ask a project to put that. The app after. The duster repository, yes, the duster. The duster. Ismail. Dekhen to tomar ekta already project ache 203 na. Tale clash korbe. Clash korbe. Tale on onno ekta korbe. BIR. Ami just khub interested je LGUD acronym tar mane ta ki. আমার ওই নাম দিলে সাপোর্ট করতেছিল না না কারণ ওটা মুক্তার ভাই বুঝছে কেন ওর ডিপার্টমেন্টের নাম দিছে তাই না ওকে ওর ডিপার্টমেন্টের নাম লোকাল গভর্নমেন্ট এন্ড আরবান ডেভেলপমেন্ট ওকে অলরাইট রায়ন ভাই আমাদের এই ছোটবেলার একটা গল্প আছে ওই আমাদের সিনিয়র এক বড় ভাই যখন মনে করেন যে ইন্টারমিডিয়েট এর ম্যাট্রিক এর ফর্ম ফিল আপ করে তার নামটাকে এ কে এম এইটা সবকিছু দিয়ে বুঝছেন বড় বানাইছে আচ্ছা জুনিয়র আরেকজন মনে করছে যে ওর নাম ম্যাট্রিক এর ফর্ম ফিল আপ করতে গেলে বোধ এগুলা দিতেই হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এ কে এম আরো দিয়ে আরো চার পাঁচটা দিছে কি বন্ধু কি কি দিছে মানে একজনের সিনিয়র বড় ভাই তার নামের আগে দিছে এ কে এম হ্যাঁ এখন আরো কিছু দিছে জুনিয়র যে সে মনে করছে যে ম্যাট্রিকে ইন্টার ফিট আপ করার সময় বোধহয় আরো অনেক কিছু দিতে হয় হ্যাঁ এখন ও ওইটা তো দিছে আরো দুই তিনটা দিছে দেওয়ার পরে তার হঠাৎ করে মনে হয়েছে যে আমি এগুলো কেন দিলাম বা ও এ কে এম মানে কি এখন ভাই তো ওয়ান টু ওয়ান পড়াবে পড়াবে ঠিক আছে আর তো ক্লোন করার দরকার নেই ইম্পোর্ট করে ইম্পোর্ট করে রাকিব ভাই Yes sir টাকার মসজিদে নামাজ পড়তে আসতে পারবেন কালকে দুপুরে আমরা গতকালকে তো আমরা ছিলাম ওই যে
ওইগুলো না টাকার মসজিদ না অন্য আরেকটা মসজিদ দেখেছিলাম ওর যেটা আফ্রিকানদের মসজিদ এখানে অনেক মসজিদ আপনি আটলান্টা জি 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 50টার মতো মসজিদ হ্যাঁ হ্যাঁ তো ওইটা আমাদের বাসা থেকে একদম কাছে আর আমাদের একটু অসুবিধা হলো কমিউট করা দুইটা গাড়ি থাকতেও গাড়ি পাই না আমরা আমরা এখানে মানে টোটালি আর কি একদিন দেখা করবো আমার তো রেজুমে লিখতে পারি না এটা আমার সবচেয়ে বেশি প্রবলেম দেখি স্যারের সাথে আমি আলাপ করব আচ্ছা আমাদেরকে কি রেজুমে হেল্প করবেন না মানে আপনারা বানাই দিবেন না রেজুমে মুক্তার ভাই আমরা বানাই দিব না আপনি বানান তারপর আমরা এডিট করে দিব ও আর শুনি যে যারা ক্লাস করে ওদেরকে দিয়ে দেয় করে রেডি করে দেয় আর কি সেখানে ওরা $4,000-$5,000 চার্জ করে এই কাজের জন্য ক্লাসে মানে ওই সবকিছু মিলে এমন চার্জ করে $4,000-$5,000 এর কোনো অটো এই এই ট্রেনিং নাই কোথাও আচ্ছা আমাদের তো ওই পরিমাণ ধরেন লোক বলনে আছে আমরা যদি ধরেন ওই পরিমাণ চার্জ করতে পারতাম তাহলে লোক বল নিয়ে দিতে পারতাম আরো সম্মানী দিলে কাজ করে দিতে ওটা হচ্ছে যে ইয়ে আপনার কোর্সের পরে একটা একটা চার্জ করে যে চাকরি হয়ে গেলে মাসে মাসে ইনস্টলমেন্টে দেওয়া একটা তো হচ্ছে কোর্স ফ্রি কিন্তু কোর্সের যেটা শুনলাম আমি যারা ক্লাস করে ওদেরকে সবাইকে রেজিউমে দিয়ে দেয় দেওয়ার পরে কেউ হয়তো কোর্স ওই চাকরির জন্য ওই চাকরি পাওয়ার পর যে ইনস্টলমেন্ট ওইটা কেউ নেয় না কিন্তু আমি এই পর্যন্ত ধরে আসার পর থেকে শুনলাম যে কম কম পয়সা বেশি পয়সা ফ্লাকচুয়েট করে কিন্তু সবাইকে কিন্তু একটা করে সিভি দিয়ে দেয় রেজিউমে দিয়ে দেয় টিচারে দিয়ে দেয় ক্লাসে ক্লাস কোর্স শেষে আর কি ওটাকেই তারা সবখানে সাবমিট করে কেউ একটু এডিট করে কেউ একটু প্লাস মাইনাস করে ওইভাবে বললাম বাবা স্যাম্পল রেজুমে তো স্যাম্পল রেজুমে আমরা দিব আপনাকে স্যাম্পল রেজুমে কিন্তু আপনার রেজুমে তো আপনাকেই কমপ্লিট করতে হবে তাই না আপনার কি তথ্য তো আমরা জানি না আপনার তো আপনাকেই করতে হবে করলে তারপরে আমরা এডিট করে দিতে পারে কারেকশন করে সেটা দিতে পারবো স্যাম্পল রেজুমে আপনাকে দিব আমরা আর কিছুদিন যাক আর সময় হয়নি আর একটু লাগবে আর দুই উইক যাক দুই উইক গেলে বোঝা যাবে যে আপনি কোন দিকে যাচ্ছেন ম্যানুয়ালি থাকবেন না অটোমেশন দিকে যাবেন তাহলে এখন ওই সব সময় দেখে ম্যানুয়াল তো আছে কিন্তু অটোমেশনটাই স্যালারি ভালো পাওয়া যায় আর অটোমেশনটাই আস্তে আস্তে ম্যানুয়াল বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায় ম্যানুয়ালটা নাই অনেক মানে ম্যানুয়াল তেমন একটা আপডেটও নাই অনেক কিছু যেগুলো আগে পড়াইছে ওগুলো এখন তো নাই সব সময় চেঞ্জ হয় আমার মনে হয় তোমাদের এরকম করা উচিত পোস্ট পোস্ট সার্ভিস ইয়া কি পোস্ট জব সার্ভিস দেওয়া লাগবে যারা জব পাবে তাদের তো সেটা আমরা তো অফার টাকা নিয়ে তোমরা আমরা তো হ্যাঁ অফার দিছিলাম তো আমরা তো অফার আছে তো যে রকম পে করবে ওরকম যারা পোস্ট জব সার্ভিসে যারা নিবে ওই যে সেজন্য তো ওই যে 300-400-500 করে 200 ই আছে না মান্থলি আমি ছিলাম আমি সবসময় ছিলাম আমি খেয়াল ভুলে গেছি ও দেখছি আমি ভুলে গেছি ভাই সরি আমি আমি শুনতে পাইনি ভাই সরি তো আপনি কি একটু কথা বলবেন দ্যাটস ওকে আমি জাস্ট শুনলাম আমি আমি ছিলাম পুরো সময়টাতেই ছিলাম এখনো আছি আলহামদুলিল্লাহ না আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমাদের হেল্প করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি এগুলো কারেকশন করে দাও বা আপনি ইনশাআল্লাহ করান হ্যাঁ কারণ এদের হলো প্রিরিকুইজিট হচ্ছে দুটো জিনিস একটা হলো
ওদেরকে হলো জাভা জাভা ওয়ান এন্ড জাভা টু, 1301 1302 এটা এই দুইটা করতে হয়। প্লাস হচ্ছে যে আরেকটা কোর্স আছে, এটা হলো যে ওয়েব, ওয়েবমাস্টার কোর্সটা করতে হয়। এই তিনটা কোর্স করার পরে তারপরে এটা ওরা এই কোর্সটা নিতে পারে। একসাথে কম্বাইন্ড হয় আর কি, কোলোকেটেড, দুটা দুটো আলাদা কোর্স আর কোলোকেটেড। কোর্সটাতে একটা কম্পোনেন্ট আছে সফটওয়্যার সিকিউরিটি, এটা হলো সফটওয়্যার সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তো সফটওয়্যার টেস্টিং। তো এটাতে হলো যে আমি ওই অনেক থিওরি পড়াই, টেস্টিং থিওরি পড়াই অনেক। থিওরি পড়ানোর পরে এটা হচ্ছে যে লাস্ট ফিউ উইকস, থ্রি উইকসের মতো আমি বললাম যে অটোমেশনটা পড়াই। এই জিনিসগুলো আপনারা যেগুলো পড়ালেন এগুলোই আমি পড়াই। তবে মেভেনটা আমি ইউজ করি না, কারণ মেভেনটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড হয়ে যায় ওদের জন্য। তো আমি এটা মেভেন ছাড়াই এটা পড়াই, এই এই টেস্টিংটা করাই। তবে যেহেতু ওরা ওদের অলরেডি সিএস ওয়ান সিএস টু ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে, ওরা এই জিনিসগুলো বুঝতে পারে। যেমন আপনি ওই যেখানে যে ওয়েব ড্রাইভার ইকুয়াল টু ড্রাইভ, ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নিউ ক্রোম ড্রাইভার, তাই তো? এখানে কিন্তু আপনি কিন্তু এখানে বলেননি কাউকে জিনিসটা কি, তাই না? যেহেতু ওরা অলরেডি একটা ওয়েব কোর্স করে এসছে, ওয়েব মাস্টারিং কোর্স, তারপরে ধরেন এখানে আপনার ওই যে কলগুলো, আপনার যে কলগুলো আপনি ওখানে ইয়ে করেছেন, ধরেন ওখানে ওই driver dot find element, হ্যাঁ find element by, হ্যাঁ by dot link text, হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো তারা এগুলো ওরা বুঝতে পারে, যেহেতু ওরা অলরেডি করে আসছে জিনিসগুলো। তো এটা করে, কিন্তু আমি আসলে যেটা পড়াই এটা জাস্ট একটা পার্ট, অটোমেশন টেস্ট একটা পার্ট। এর আগে আছে ম্যানুয়াল টেস্ট, টেস্টিং পড়াই আমরা, ম্যানুয়াল টেস্টিং গেছি, পার হয়ে গেছি, মানে অনেক তিন মাস চলতেছে, তিন মাস হয়ে গেছে তো আমাদের কোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যানুয়াল টেস্টিং আমরা করেছি, কিন্তু এখন আপনি যেটা বললেন, তারপর আমি আরেকটা জিনিস যেটা করাই খুব এক্সটেনসিভলি যেটা করাই, সেটা হলো যে আপনার ওদেরকে ওই টেস্ট স্ক্রিপ্ট তৈরি করা, সরি টেস্ট কেস তৈরি করানো, টেস্ট কেস আমরা কিছু দেখাইছি আমরা জিটাতে, টেস্ট কেস তৈরি করা দেখিয়েছি, কিন্তু এখন আবার অটোমেশন যখন যাব তখন আবার টেস্ট কেস তৈরি করা আবার দেখাবো। তো টেস্ট স্ক্রিপ্টটা আমি যেটা ওটা যেটা করাই আমি ওদেরকে, আমি ধরেন একটা ফাংশনাল স্পেসিফিকেশন দিয়ে দেই, একটা একটা সফটওয়্যার স্পেসিফিকেশন দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে আমি ওদেরকে ওটা বলি যে ওরা ওখান থেকে ওরা ইয়ে তৈরি করবে, টেস্ট কেস তৈরি করবে। তখন ওরা হয়তো, আমি তো বললাম যে তোমরা 25টা 25 টেস্ট কেস তৈরি করো, তো 25টা ওই ওই স্পেসিফিকেশনের বেসিসে স্পেসিফিকেশন একটা ডকুমেন্ট দিয়ে দেই। তো ওটা করার পরে ওরা তখন ওখান থেকে আপনার ওই টেস্ট কেস তৈরি করলো, আমি বলি যে তুমি হলো এরপরে ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিই, যেখানে মানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকে এগুলো, আমি ওদেরকে বলি যে ইয়ে করতে ওখান থেকে ধরেন স্ক্রিপ্ট লিখতে, আইদার আইদার ওরা ইউনিক্সে লিখবে অথবা উইন্ডোজে, উইন্ডোজ কমান্ড কমান্ড লাইন ইন্টারফেসে উইন্ডোজ ব্যাচ ফাইলে লিখবে। তো কেউ কেউ ইউনিক্সে লেখে, কেউ ইয়েতে লেখে আপনার উইন্ডোজে লেখে। তো ওই 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 যে ওরা যে ধরেন হয়তো 25টা টেস্ট কেস তৈরি করতে বললাম, 25টার মধ্যে আমি বললাম যে তোমরা 10টা টেস্ট কেস হয়তো বা 15টা টেস্ট কেস হলো অটোমেশন রান করবো, অটোমেটেড স্ক্রিপ্ট দিয়ে, ধরেন এইটা এটা ওই, আর বাকিগুলো হলো ম্যানুয়ালি টেস্ট করবে। তো টেস্ট করে ওগুলোর ওরা ওই রেজাল্টগুলো সাবমিট করে। তো এই এই ধরনেরগুলো পুরো কোর্সের বিভিন্ন পার্ট আছে, তো এইগুলো দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য পার্টস। তো ওই অটোমেশন টেস্টিং আপনি যেগুলো করালেন, আপনি এগুলো অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আমি এগুলোতে এত বেশি অ্যাসাইনমেন্ট দিই না, কারণ আসলে তো পুরো এক সেমিস্টারে তো এত কিছু করানো যায় না, কিন্তু এই জিনিসগুলোই করাই। কিন্তু ধরেন হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিলাম অথবা দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম, দুইটা আপনি যেরকম মনে করেন যে বললেন যে ধরেন সিএস ওয়ান পড়ান, সিএস টু পড়ান, তাই না? তারপরে হচ্ছে যে আবার ওই ওয়েব মাস্টারিং শেখান। তো আমরা সিএস ওয়ান সিএস টু তো পড়াইনি, শুধুমাত্র
আমি যে কেসুর কোর্স পড়াইছি ওদের লিংক দেখাচ্ছে যেখান থেকে যাবার শিখতে হবে মানে ফাউন্ডেশন তাই না সিএস অন তো প্রোগ্রামিং ফাউন্ডেশন তাই তো রাইট রাইট আর সিএস 2 তো আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তাই তো রাইট অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের দাম তো লাগবেই এদের তো লাগবেই তারপর হচ্ছে যে ওয়েব অটোমেশন আমি জাস্ট এখানে ওই যে আমরা এক সপ্তাহ না দুই সপ্তাহ ইয়ে করেছি শুধু শুরু করছি যে জাভাস্ক্রিপ্ট HTML দিয়ে জাভাস্ক্রিপ্ট লেখা ছোট জাস্ট স্মল প্রোগ্রাম দিয়ে এখন আগের বছর আপনার মনে আছে যে আমাদের একটা ছেলে কি জানো না ছিল ওই যে পড়াশোনা করতো ও পড়াশোনা করতো দেখা দিলে যেগুলো বলতাম এগুলো পড়তে হবে এগুলো পড়তে হবে এগুলো পড়তো যে পড়া পড়া আলহামদুলিল্লাহ মোশারফ তো ভালো জব পেয়েছে এখানে যে জিনিসটা দরকার সেটা হলো যে মোটিভেশনটা হলো নাম্বার 1 জি ইউ হ্যাভ টু মোটিভেটেড নাম্বার 2 হচ্ছে যে এই এর বাইরে আরো কিছু কাজ করতে হবে আর কি মানে এই এই ক্লাসে শুধু ক্লাসের থেকেই শিখবো আর আর কিছু করব না এটা করলে আসলে শেখা হবে না ইউ হ্যাভ টু ডু আউটসাইড অফ দিস জি এই পরামর্শে আপনার কাছ থেকে চাচ্ছি যেমন ধরেন আপনারা তো ইউনিভার্সিটিতে আমরা যেটা ধরেন 3 বছর পড়ানোর পরে দুই অ্যাট লিস্ট 2 বছর পড়ার পরে কমপ্লিটলি তারপরে এই তাদেরকে কিভাবে মোটিভেট করবো আর তাদের কিভাবে শিখাবো বুঝছেন অনেকের আছে যে মনে করেন আর সময় হয় না এই শুধু এই 4 ঘন্টাই মানে এই 2 দিনই আর তারপর অনেকে দেখছেন না ফোনে জয়েন করে কাজ থেকে ইয়ে করে ফোনে ফোনে তো অ্যাবসলিউটলি ফোনে হবে না তো ইউ হ্যাভ টু সিট ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার আপনার কম্পিউটার বসাবে তারপরে ভুল করবে সেখান থেকে শিখতে হবে তাই না এক্স্যাক্টলি আমার একটা সুবিধা কি আমার প্রচুর ভিডিও আছে আগের ব্যাচের পুরো কমপ্লিটলি ভিডিওগুলো আছে এখন মনে করেন যে কেউ যদি মোশারফের মতো সেলফ মোটিভেটেড হলো হতো তাহলে নিজে নিজেই শিখে নিত বা এখন তো ব্যাপার হচ্ছে ধরেন হয়তো আমি জানি অনেকের লিমিটেশন থাকবে কিন্তু তারপর সময় দিতে হবে কিন্তু এবং ওই ধরেন আপনি যে হয়তো কেউ আমি 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 ইন্টারেস্টিং যে আমি এই এই যে ইয়ের সময় প্যান্ডেমিকের সময় আমাদের তো ক্লাসগুলো অনেক সব ক্লাসই তো ছিল অনলাইনে তাই না মানে ডিস্টেন্স লার্নিং ক্লাস তো লাইভ লেকচার দিতাম আমি অনেক স্টুডেন্ট তারা করতো কি আপনার ওই হয়তো ধরেন ড্রাইভ করছে ফোনে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করছে এইভাবে তো আসলে আইটি কোর্স বা কম্পিউটার কোর্স করা যায় না আমি অনেক জিনিস হয়তো আমি ইয়েতে দেখাচ্ছি আমি ডেমো করছি আমি ইয়েতে আমি আমার স্ক্রিনে স্ক্রিন শেয়ার করে করছি এবং আমি ওদেরকে বলছি এটা আমাকে ফলো করে যেটা আপনারা যেটা করেছেন হ্যাঁ আপনি বললেন যে করতে তো এটা তো আসলে ফোনে তো করতে পারে না কেউ you have to sit in front of a computer and you have to play along then apna ek sathe jokhon instructor korachhe ekjon instructor apnake ei apnara jeta korlen thik ei rokom bhabe to dharon onek shomoy onek gulo activity class activity gulo amra ebhabe korai je ami korchi tumra amar sathe koro to kyo jodi phone e thake sathe gulo korte parbe na to eta ashole ki eta lack of seriousness lack of seriousness on the serious apni jodi serious hon apni you are going to be sitting in front of a computer to apnake shomoy dite hobe ebong apnake attention dite hobe oitate apni drive korchen ba onno kichu korchen tar sathe eta korben eta ekshathe hoy na amader sathe mone korben ekhane koyek jon ache self motivated hote je I get se কিন্তু ধরেন ওই এখন CS1 CS2 ফাউন্ডেশন এই কোর্সগুলো নিজে নিজে পড়ে নিতে হবে এটা আসলে হবে না না এটা এটা আসলে হবে না আপনি যদি বলেন যে আপনারা এটা শিখে নেবেন এটা কেউ শিখতে পারবে না না তাহলে আমাদের সাথে আপনাকে আপনাকে যেটা না আপনাকে যেটা করতে হবে হয়তো ধরেন আপনি এটার জন্য কয়েকটা আপনার ক্লাস করাতে হবে জি কয়েকটা লেসন আপনাকে দিতে হবে আপনি কনডেন্সড হবে কিন্তু আপনি কয়েকটা লেসন আপনাকে দিতে হবে আদারওয়াইজ আপনি তাদেরকে প্রিপেয়ার করলেন না আপনি এখানে অনেকগুলো জিনিস তাদেরকে বললেন করতে কিন্তু তারা আসলে বুঝতে পারলো না কেন তারা করছে এটা জাস্ট তারা জাস্ট ওই ইনস্ট্রাকশনটা মুখস্থ করে রাখছে এবং ওইভাবেই করছে তারা কিন্তু আপনাকে তো এটা 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 ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে যেটা কেন এটা করছে বা জিনিসটা কি আসলে ইনস্ট্রাকশনটা মানেটা কি এটার মানেটা কি আপনি ধরেন এই যে আপনি যে এখানে বললেন যে
পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এর অনেকে জানে না জিনিসটা কি, তাই তো? তারপরে আপনি এখানে বললেন যে আর্কস এর পরে আপনারা এখানে লেখেন থ্রোজ থ্রোয়েবল, অথবা এখানে আরেকটা আসলো থ্রোজ ইন্টারাপ্টেড এক্সেপশন, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো তো আপনাকে একটুখানি হলেও একটু না, যেমন আমাদের এখানে আজকের ক্লাসে তো আমাদের সেটআপটা হলো, আগামী ক্লাসে গিয়ে আমাদের এটা এটা কিছু এক্সপ্লেইন করব। আচ্ছা আচ্ছা, ধরেন একদিন এক্সপ্লেইন করলেই তো আর বুঝবে না, না না হবে না, এটা এটা আসলে আরেকটা জিনিস হলো যে একটা প্র্যাকটিস হতে হবে, এটা প্র্যাকটিস লাগবে। এই জিনিসগুলো এমন যে আপনি জাস্ট একদিন যদি করেন, আপনি যদি এরপরে না করেন আপনি ভুলে যাবেন। আমি আমি তো আমার নিজেরই তো আমি আমরা অনেক জিনিস তো আমরা আমাদেরকে নিজেদের শিখতে হয় পড়ানোর জন্য, তাই তো? আমি যদি ওটা রেগুলার প্র্যাকটিস না করি আমি নিজেই তো ভুলে যাই, আমাকে আবার ওটা দেখতে হয়। এখন যদি ধরুন আমাদের সময় হয় আর এদের ইন্টারেস্ট হলে, আপনার যদি কিছু সময় থাকে আমাদের এদেরকে যদি কিছু আমরা ইনস্ট্রাকশন দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারব। না স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমি লুৎফর বলছিলাম আর কি, আমি যে ডক্টর মুক্তার ফ্রেন্ড। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, আপনার সাথে পরিচয় হয়েছিল আমার। হ্যাঁ না, সেটাই আসলে তো আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, কাপল অফ ইয়ার্স আমরা পড়াইছি, আমরা বিভিন্ন এরা তো স্ট্রাগল করে। এদের প্রথম হলো যে গোলটা সেট আপ কি, আসলে গোলটা কি, ওরা কোন পর্যন্ত যাবে, সেটা আমরা একটু টার্গেট দিচ্ছি। হ্যাঁ, ইনিশিয়ালি বুঝুক বা না বুঝুক, এটা হচ্ছে ওদের গোল। এবং কি এখন আস্তে আস্তে আমরা মানে কিছুটা মানে পিছনে যাব, হ্যাঁ, যে অর্থাৎ এই ক্লাসটা কি, ক্লাসের কি মেম্বার গুলা কি কি, এখন যে ইনস্ট্যান্স যেগুলাই বলেন না কেন, একদম মোটামুটি মানে উপসের কনসেপ্ট দিয়ে মানে ব্যাক এন্ড ফোর্থ কিছুটা প্র্যাকটিক্যাল করবে, কিছুটা পিছনে আসবে, একটু স্ট্রাগলিং হবে, কিন্তু আমাদের সাপোর্ট আছে তো, কারণ আমাদের আগের ভিডিও গুলো আছে, সেই জন্য আমরা এই মানে স্ট্র্যাটেজিটা নিছি আশা করি, কারণ এটা খুব কম সময় দেয়। এবং কি আমাদের মনে হচ্ছে যে এটা বেস্ট মডেল হতে পারে, এই জন্য। কারণ হচ্ছে ভাই, আমরা যদি মনে করেন আরো ছয় মাস যদি প্রোগ্রামিং ফাউন্ডেশন শিখে এদের ইন্টারেস্ট, না না আপনি তো ছয় মাস পড়াবেন না, না সেটাই আপনাকে ধরেন 1 অর 2 উইকস আপনাকে এটা এটার জন্য আপনাকে এখন যে সেজন্য আমরা উল্টো দিকে রওনা দিছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যে আগে একটু অটোমেশন শিখাই মানে জিনিসটা কি বুঝাই, তাহলে ওদের ইন্টারেস্ট যদি গ্রো করে, মানে এখানে ক্লিক করলে তো কাজ হচ্ছে, তাই না? তখন তো সে ধরেন ওই ই করবে, ইন ডেপথে যাওয়ার জন্য শিখবে, দেখে আসলে এখানে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এই ক্লাস কি, অবজেক্ট কি, তাই না? আমরা তখন বলবো যে এখান পড়তে হবে, এখান পড়তে হবে, আমরা বলছি ঠিক আছে। আপনার ব্যাপার হচ্ছে ধরেন আমাদের একাডেমিক মডেল আর আপনার এইটা ট্রেনিং মডেল, তো এটা সেম হবে না, কারণ সেম হবে না। হ্যাঁ না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনাকে ওই জিনিসগুলো তাদেরকে কভার করতে হবে, আপনি পরে করেন বা আগে করেন, আলটিমেটলি করতে হবে, আলটিমেটলি যারা করবে তাদেরকে তারাই অটোমেশন দিতে পারবে, না করে না করলে তো পারবে না, তখন আমরা বলছি যে এটা সত্য কথা। এখন বাই ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে কোর্স নেয় তখন তো টাকা পে করে, তার চিন্তা থাকে যে পাস করতে হবে, তাই না, গ্রেড পেতে হবে। আর আমাদের এখানে তো ক্লাসে আসলো না আসলো কোনো অ্যাপ্লিকেশন নাই, তাই না? এখানে তো এরকম এরকম ইয়ে নাই, আমরা কারো জোর করতে পারি না, আর তাদেরও ওরকম এখানে আসলে কেউ ফুল টাইম না এখানে, আর ইউনিভার্সিটিতে ছাত্র পার্ট টাইম হলেও ফুল টাইম, পড়াশোনায় ফুল টাইম, তাই না? পড়াশোনায় কিন্তু ইউনিভার্সিটির ছাত্র পড়াশোনায় ফুল টাইম আর কাজ পার্ট টাইম। ফ্রেন্ড স্যার তো আসেন বোধহয় নেক্সট ক্লাসেও, মানে ক্লাসে বোধহয় অ্যাটেন্ড করবেন, তাহলে স্যারকে একটু সাপোর্ট দিবনি আমরা আজকে করি। হ্যাঁ ভাই, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে এই টিউজডে রাতে 9টায়। আচ্ছা ওকে, ইনশাআল্লাহ। আর হচ্ছে যে স্যাটারডে আমাদের ক্লাস হচ্ছে টিউজডে রাত 9টায়, আস্তে আস্তে মনে হয় 9:30 যাবে যখন ইয়ে হবে, এই যখন দিন বড় হয়ে যাবে আস্তে আস্তে একটু পিছিয়ে যাবে। কিন্তু আর হচ্ছে যে আমরা ধরেন দিয়ে দিচ্ছি এদেরকে একটু ইন্টারেস্ট দেখানো, আর দুই তিনটা অ্যাসাইনমেন্ট গেলে কিভাবে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট কিভাবে ক্লিক করতেছে, অটোমেটিকলি অটোমেটিক টেস্ট গুলো হয়, টেস্ট গুলো যেগুলো হয় এগুলো কোড দেখলে তারপর আমরা ব্যাক করব, যে এটা শেখার জন্য তোমাকে CS1 শিখতে হবে, CS2 শিখতে হবে। CS1 CS2 তো আসলে অনেক জিনিস পড়ায়, আপনাকে তো আর অত কিছু পড়ানো না, আমরা তো অত কিছু পড়ব, আপনার আপনার জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দেওয়া, জি বেসিক ফাউন্ডেশনটা দরকার, জি বেসিক একটা। সাইদাপা কি আছেন? জি
আপনি স্ক্রিন শেয়ার করেন, আলোচনা হোক অসুবিধা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা থ্যাংক ইউ। আমি তাহলে বিদায় নিচ্ছি না, থ্যাংক ইউ স্যার।